একটা ইস্তিকরারি জগৎ নাই, যে ওখান থেকে রু আগে সৃষ্টি হয়েছে, এটা কি সৃষ্টি করা, তারপরে সৃষ্টি করা, তারপরে পরিচালনা করা, আরেকটা রয়েছে হ্যাঁ রিজিক দান করা, রিজিক দান করা। রিজিক ছাড়াও যদি আরো বলি যে সেটা হচ্ছে কি, তিনি রবিয়তের খালক মুলক মালিক হওয়া, এটাও তিনি আলোচনা করেছেন। রবিয়তের কি কি কাজ তিনি আলোচনা করেছেন, রবিয়তের সাথে সংশ্লিষ্ট আরশ কুরসি লওহে কলম এগুলি আলোচনা করেছেন। আজকে তিনি ভিন্ন এক জায়গায় আলোচনা করছেন, সেটা হচ্ছে রবিয়ত কিভাবে সাব্যস্ত হবে। সাধারণত রবিয়তের সাব্যস্ত বিষয়টি অনেকের কাছে খুব সহজ মনে হচ্ছে, যে একেবারে সোজা জিনিস, এটা তো রব তো আল্লাহকে তো রব মানবে, এটা স্বাভাবিক জিনিস প্রত্যেকটি মানুষের। আফিল্লাহ শাক্কুন ফাতির ইসলামের বিষয়, তো এই বিষয়টা তিনি একটা কথা বলে চলে গেছেন। তখনকার দিনে এত মানে নাস্তিক্যবাদের প্রচার প্রসার ছিল না, মানুষ অন্তত আল্লাহকে বিশ্বাস করত। এখন নাস্তিক্যবাদ প্রচুর প্রসার প্রসার লাভ করেছে। তখন মানুষের মধ্যে একটা গুণ ছিল, মানুষ অন্তত আল্লাহরে বিশ্বাস করত, আল্লাহরে বিশ্বাস করত। এবাদতের ক্ষেত্রে ভুল করত, বিভিন্ন এটা করতো, আসমা সেবাতের ক্ষেত্রে ভুল করতো, এই জন্য এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রবিয়ত নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেননি, তিনি শুধু একটা বিষয় আরো বলেছেন, ওয়াল মিসাকুল্লাজি আখাযাহু তাআলা মিন আদম যুরিয়্যাতি হাক্কুন। আর যেই মিসাক, একটি মিসাক বলবো, মিসাকের বাংলা অনুবাদ বলবো, যেটা আল্লাহ তাআলা তার নিয়েছেন আদম থেকে এবং তার সন্তানদের থেকে, এটা হক, এটা একটা সত্য ঘটনা, এটা সত্য, যথাযথভাবে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, আদম থেকেও নিয়েছেন, তার সন্তানদের থেকেও নিয়েছেন। তো এইটাকে, এই মিসাকটা, এটা কুতুব কিতাবের আকিদা কিতাবের মধ্যে প্রচুর লেখা হয়, অনেকে আলোচনা ওয়াজের মধ্যেও আসে। আসলে এটা কি জিনিস, আল্লাহ তাআলা এই কোরআন কারিমের একটা আয়াত নিয়ে এটার সাথে যুক্ত করে দেয় অনেকেই। কোরআন কারিমের একটা আয়াত কি, ওই আখাযাল্লাহু মিসাকা, যখন আল্লাহ তাআলা মিসাক নিয়েছেন যে মিন বানি আদম মিন যুহুরি ওয়া আশহাদু আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বনি আদমের পিঠ থেকে দেখা যাচ্ছে, বনি আদম থেকে নিয়েছেন। আবার বলছে মিন যুহুরিম, তাদের পিঠ থেকে, আবার বলছে আলাস্তু বিরাব্বিকুম, তাদেরকে বলছে আমি তোমাদের রব নই, অথচ আমরা বলি যে আদমের পিঠ থেকে নিয়েছেন। অত আদমের পিঠ থেকে নিলে এক কথা, আদমের পিঠের পরে বনি আদম থেকে নিক কথা। কোরআন বলে যে আমি যখন বনি আদমের পিঠ থেকে নিয়েছি, একজনের অপরজনের পিঠ থেকে নিয়েছি, প্রত্যেকটি বনি আদমের পিঠ থেকে নিয়েছি, অর্থাৎ তারা সন্তান হবে প্রত্যেকের থেকে, আল্লাহ তাআলা এটা নিয়েছেন, বের করে ওদেরকে বলেছেন। আর আয়াত বলে যে, আয়াত বলে এটা, আর হাদিস বলে এটা যে আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে নিয়েছেন। এখন দুইটা দুই রকম হয়ে যাচ্ছে না, কেউ কেউ আয়াত দিয়ে হাদিসে তাফসির করে থাকেন, কিন্তু আয়াত দিয়ে হাদিসের তাফসির না করলেও চলে। এই হাদিস আয়াত ভিন্ন, হাদিস ভিন্ন, আয়াতে এক কথা বলা হয়েছে, হাদিসে আরেক কথা বলা হয়েছে। মূলত এখানে অনেকেই বলে যে মিসাক দুইটা ছিল, একটা ছিল আদমের পিঠ, আদম থেকে একটা মিসাক ছিল, যেমনিভাবে আল্লাহ তাআলা রসুলদের থেকেও মিসাক নিয়েছেন। মিসাক, মিসাক অর্থ হলো শক্ত ওয়াদা, কঠিন ওয়াদা, কঠিন ওয়াদা, বুঝলেন কিনা, যে ওয়াদা কোনদিন ব্যর্থ ঘটনা, তোমরা এটা করবেই করবে। হ্যাঁ, অর্থাৎ কোরআনে কারিম আল্লাহ তাআলা মিসাকের বিষয়ে উল্লেখ করেছেন। মিসাক অর্থ হচ্ছে অন্য জায়গাতে অর্থ হলো শক্ত ওয়াদা দেওয়া, নাম হচ্ছে মিসাক বলে এটাকে। এমন যে কোনো জিনিস ওয়াদা কাইয়েছে অর্থ শক্ত করে বাঁধা, যে কঠিন ওয়াদা নিয়েছে আল্লাহ তাআলা যে তোমরা দুনিয়াতে গেলে আমার কথা মনে রাখবে, দুনিয়াতে গেলে আমার ইবাদত করবে, দুনিয়াতে গেলে আমাকে আমারই ইবাদত করবে, শিরিক করবে না। এই ওয়াদা আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়েছেন, একবার নিয়েছেন আদম আদম থেকে, একবার প্রত্যেকটি মানুষকে, কারণ আমাকে আপনাকে সবাইকে বের করেছে, পিঠ মার পিঠ থেকে, পিতার পিঠ থেকে বের করে জিজ্ঞেস বলেছেন। তো ওই সময়টা তো আমরা কিছুই জানি না, না জানলে, যেহেতু জানি না, এর অর্থ হচ্ছে এটার উপর ইমান আনতে হবে, এটা এখন আমাদের হাতের ভিতরে নাই, অর্থাৎ আল্লাহ যা জানে তাই বিশ্বাস করতে হবে যে এটা করেছেন। এখন কোন জায়গায় করেছেন এটার মধ্যে মতভেদ আছে। দেখা যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা মতে সেটা ওয়াদি নামান নিয়েছেন, নামান অর্থ আরাফার মাঠে, আরাফার মাঠ বিশাল মাঠ আপনার জান। তো এর মধ্যে এগুলিকে কামসাল ইদ্দার যখন তিনি বের করেছেন, এগুলি একবার অনুফর অনুপরিমাণ অনু অনু করে এগুলি জিজ্ঞাসা করেছেন, এগুলি অনু থেকে অঙ্গীকার নিয়েছেন তিনি। আচ্ছা, এই যে এইটা মাসালাটা, এইটাকেই ইমাম, এই জিনিসটাকে, এই যে অঙ্গীকার নেয়াটা, এটাকেই বলতেছেন ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ বলছেন যে ওয়াল মিসাকুল্লাযী আখাযাহুল্লাহু তাআলা মিন আদম, আদম মিসাক নিয়েছেন এবং তার সন্তানদের থেকে যে মিসাক নিয়েছেন, যে অঙ্গীকার নিয়েছেন, শক্ত অঙ্গীকার নিয়েছেন, এটা হক এবং এটা যথাযথ। এগুলি দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। এখানে আরো কয়েকটা জিনিস আছে অঙ্গীকার, সেটা হচ্ছে হাত কোরআনে কিন্তু এটা বলা হয়নি, কোরআনে কারিমে যে তাদেরকে আলাদা করেছেন, এদেরকে জান্নাতি বেদে জাহান্নামি বলেছেন, এটা কিন্তু নাই। কিন্তু হাদিসের মধ্যে অতিরিক্ত আছে যে আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে বের করেছেন, এগুলি জান্নাতি,
আবার টান দিয়ে বের করেছেন, বাম হাতে বের করে বলেছেন এগুলি জাহান্নামি, অন্য হাতে বের করে বলছেন জাহান্নামি। তো এই যে দুইটা বর্ণনা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে অতিরিক্ত আছে ওখানে আছে। এবং বলছে ওলা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমি এগুলি জান্নাতের জন্য সৃষ্টি তৈরি করেছি, এগুলি জাহান্নামের জন্য তৈরি করেছি। এখানে কিন্তু আবার ইয়া নাই, সাক্ষী নেওয়ার কথা নাই। আবার অন্য হাদিসে আছে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি তোমাদের রব নই, বলে হ্যাঁ তোমরা আপনি আমাদের রব। তারপর আল্লাহ তাআলা আবার তাদেরকে ফিটে দিয়ে দিয়েছেন। এই এইটা হচ্ছে এই হাদিসের ভাষ্য। হাদিসের এই ভাষ্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে একটাও সাব্যস্ত নেই। এই হাদিসগুলো সবগুলি হচ্ছে ইবনে আব্বাসের গ্রন্থ থেকে অথবা ইবনে উমরের গ্রন্থ থেকে, সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম থেকে হওয়ার কারণে যদি সেটা দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনেছেন, এটার সম্ভাবনাই বেশি। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনলে ওনারা বলবেন না কেন, যে রাসূলুল্লাহ বলেছেন। তো রাসূলুল্লাহ না শুনে ওনারা তাফসিরও করতে পারে, সাহাবায়ে কেরাম তাফসিরকে অধিকার রাখেন। আবার তাফসিরের ক্ষেত্রে হতেও পারে তারা আয়াত কার থেকে শুনেও বলতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের আয়াতের তাফসির নাও হতে পারে, এটা আলাদা জিনিস হতে পারে। সুতরাং আমরা সরাসরি এটাই বলি, যেখানে এটা আসছে যে আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিয়েছে তা হক, তবে এই অঙ্গীকারের সিস্টেম পুরোপুরি জিনিসটা আমাদের জানা নেই, পুরোপুরি জিনিসটা আমাদের জানা নেই। এখানে চারটা জিনিস আসবে। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন ক্ষেত্রীয় অঙ্গীকার, এটা এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ করে শেখ হোসেন ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, শেখ মাহমুদিন আশাইখ হোসেন মাহমুদিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই, শেখ আমাদের মাশায়েখ ওস্তাদদের দেখেছি, শেখ আবদুল্লাহ বুনাইমান হাফেজাহুল্লাহ আমার ওস্তাদ, তিনি বলতেন যে এই অঙ্গীকার আসলে মুখে ছিল না, এই অঙ্গীকার মুখ দিয়ে বের হয়নি তাদের অন্তরে, কারণ তাদের সেরকম সেরকম জ্ঞান তাদেরকে অন্তর দেওয়া হয়নি। বরং তাদেরকে কীরকম ছিল, এটা এটা মাকালি ছিল, মাকালি ছিল না, এটা মাবানি ছিল, মায়ানি ছিল। তাদেরকে তাদের ভিতরে আল্লাহ তাআলা এমন জিনিস দিয়ে দিয়েছেন দুনিয়াতে আসলে যদি সেখানে আলো পড়ে তারা ইমান আনতে বাধ্য হবে। কীরকম বুঝেন কিনা, ধরেন আপনার, আমি ওই দিন উদাহরণ দিয়ে বলছিলাম চোখে দেখার জন্য একটা ব্যবস্থাপনা করেছেন, কিন্তু বাইরে আলো না থাকলে চোখ কিন্তু দেখে না, দেখে না। আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে ফিতরাতান এমন জিনিস, স্বভাবগত জিনিস দিয়ে দিয়েছেন যেটাকে আপনি দুনিয়াতে যদি কোনো আলেমরা আসে, হুজুররা আসে, অথবা যদি রাসূলরা আসে, কিতাব আসে, এগুলি যদি কোনো আপনার প্রমাণগুলি আসে, এই প্রমাণগুলির কারণে আল্লাহ পাকড়াও করবেন, ওইটা দিয়ে আপনাকে পাকড়াও করবেন না, ওইটা দিয়ে আল্লাহ শুধু আপনাকে সাহায্য করেছেন। যে দুনিয়াতে গেলে তুমি যেন অন্ধকারে হাঁটতে না বেড়াও, দুনিয়াতে গেলে তোমার আলোর সাথে যদি কোনো বাইরের আলো এসে পড়ে তখন তুমি সেটা কাজে লাগাতে পারবে, এটা হচ্ছে মূল ফেতরা। এই ফেতরার তিনটা দিক আছে। একটা দিক হচ্ছে ধরেন কেউ এই ফেতরার উপর ছিল, দুনিয়াতে আসার পরে দুনিয়ার আলো পড়েছে, অর্থাৎ নবীদের কথা শুনেছে, এখন তার কিন্তু হুজ্জাত প্রমাণিত হয়েছে। এইটা না হলে কিন্তু আল্লাহ তাআলা কাউকে পাকড়াও করবেন। আল্লাহ বলে দিয়েছেন ওমা কুন্না মুআদ্দিবিন হাত্তা নাবআথা রাসূলা, ওই ফেতরা দিয়ে আমরা কাউকে আক্রমণ করবো না, যেটা তোমাকে দিয়ে দিয়েছি, এটা তোমাকে সাহায্য করেছি। দুনিয়াতে ফেতরা, যে দুনিয়াতে যে নবীদের যে ইয়ে আছে, দাওয়াত আছে, কোরআন আছে, কিতাব আছে, ওইটা আসলে ওইটার কারণে তোমাকে কিন্তু পাকড়াও করা হবে, অর্থাৎ রাসূল না প্রেরণ করে তোমাকে পাকড়াও করা হবে না। ওই ফেতরা নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। কী কী কারণ নষ্ট হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফেতরা, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু ফেতরাতের উপর আসে, স্বাভাবিক, অর্থাৎ দীন ইসলাম গ্রহণ করার উপরে প্রবণতা নিয়ে আসে। ফা আবাওয়াহু ইউহাউদানিহি, পিতা তাকে ইহুদি বানায়, আও ইউসরানি অথবা নাসারা বানায়, আয়ু মজ্জেস অথবা মাজুসি বানিয়ে দেয়। আগে থেকেই ছোটকাল থেকেই আপনার বাবা যদি কোনো হিন্দু থাকে তো সে কোথায় নিয়ে যাবে, মন্দির নিয়ে যাবে, যদি খ্রিস্টান থাকে কোথায় নিয়ে যাবে, তাকোটা নিয়ে যাবে, এবার প্রত্যেকে তার মতো করে এরাও নিয়ে যাবে এক একজনে, কারণ পিতা মতো অথবা বন্ধু বান্ধব নিয়ে যায় অথবা পরিবেশ নিয়ে যায়, পুরো এলাকার পরিবেশ, এখানে কেউ ইসলামের কথা বলেনি, আপনি সেইভাবেই বড় হয়েছেন। তো বোঝা গেল যে পরিবেশ কখনো কখনো তাকে পরিবর্তন করে দেয়, কিন্তু তার মধ্যে ফেতরাটা দিয়েছিল আল্লাহ তাআলা কি জন্য, তাকে ইমানের জন্য সাহায্য করার জন্য। ওইটা দিয়ে আল্লাহ কাউকে পাকড়াও করবেন না, ওইটা মানুষ মনেও রাখতে পারে না, ওইটা মানুষ মনেও রাখতে পারে না। আপনি কি মনে রাখতে পারছেন, আপনি কি কি হয়েছিল কিছু কারো মনে নাই, কেউ বলতে পারবে না যে আমি ওই হাসার কি আমি যে বলেছি বালা বলেছি এটা কেউ মনে রাখতে পারছে, এটা কেউ মিথ্যা কথা, এটা যে বলে মিথ্যা কথা বলছে। কোনো কোনো ওলি আল্লাহ দাবি করে তাকে যে আমার মনে আছে, মিথ্যা দাবি করছে এটা, কারণ এটা মনে রাখার জিনিস নয় এবং তিনি বলেও নাই। এইটা আল্লাহ তাআলা তাকে অতিরিক্ত একটি যোগ্যতা তার অন্তরে দিয়ে দিয়েছিলেন, যাতে দুনিয়ার বুকে যদি কোনো নবী রাসূলরা আসে, কিতাব আসে এবং আল্লাহর পথে আহ্বানকারীরা আসে, সেটা তার মধ্যে কি হয় কাজে লাগে, এটা উদ্দেশ্য ছিল।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ পর্যন্ত নবী রাসূল না যাবে যতক্ষণ পর্যন্ত তাদের বাণী না যাবে আমি কাউকে শাস্তি দিব না এর অর্থ হচ্ছে দুনিয়া এই যে ফিতরাতটা দিয়েছেন আমাদেরকে এটা হলো ফিতরি জিনিস অন্তর আপনার অন্তরের ভিতর দিয়ে দিয়েছেন ফিতরি জিনিস ফিতরাত এটা শুধুমাত্র এটা বিশ্বাস করতে হবে এখানে যে মিসাক বলতে ওই ফিতরাতকে বোঝানো হয়েছে যে আপনার অন্তরের ভিতরে এক আল্লাহকে মানার মতো একটা প্রবণতা প্রবণতা আল্লাহ তারা দিয়ে দিয়েছেন দুনিয়াতে আসার পরে যে নবী রাসূল আসে সেটা দিয়ে আপনাকে পাকড়াও করা হবে হ্যাঁ যদি দুনিয়াতে আসার পরে তিনি দুনিয়াতে আসার পরে তিনি নবী রাসূলদের পাকড়াওর আগেই মারা যান নবী রাসূলদের কথা শোনার আগেই মারা যান নবী রাসূলরা কিছু দেখায় নাই এর আগে ছোট অবস্থায় মারা গেছে তখন কি হবে তখন কিন্তু ফিতরাতের উপর তার বিচার হবে অর্থাৎ যে ফিতরাতের উপর ছিল যে ফিতরাতের উপর ছিল সে নষ্ট হয় নাই সেই হিসাবে ছোট বাচ্চাদের সেই হিসাবে তাদের জন্য জান্নাত জাহান্নাম দেওয়া হয়ে যাবে কিন্তু বড় হয়ে বালেগ হওয়ার পরে মারা বালেগ হওয়ার আগে মারা গেছে তখন তাদেরকে হাসার মাঠে পরীক্ষা করা হবে কারণ তারা তো উল্টা পাল্টা শুনছিল পরীক্ষা করা হবে আচ্ছা এর মধ্যে যারা ওই ফিতরাত নিয়ে আসছে দুনিয়াতে দুনিয়াতে আসার পরে এটা পরিবর্তন করে কুফরি শিরিক করেছে তখন তাদেরকে পাকড়াও করা হবে যদি যদি আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গায় পাঠিয়ে থাকে যেখানে ইচ্ছা করলে যে জানার সুযোগ ছিল যেমন বাংলাদেশে ধরেন অথবা আরব দেশে কোনো দেশে যেখানে আলেমরা ছিল কিতাব ছিল কিন্তু এমন যদি জায়গা হয় যেখানে তাকে কেউ সে কারোর সাক্ষাৎ পায়নি ইমানের সাক্ষাৎ পায়নি আল্লাহ তাআলা তাকে হাসের মাঠে পরীক্ষা করবে তারপরেও তার বিনা কারণে তাকে জাহান্নাম দিবেন না বিনা কারণে তাকে জাহান্নাম দিবেন না এই জন্য এটাই হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকীদা যে আল্লাহ তাআলা কাউকে বিনা কারণে যতক্ষণ পর্যন্ত শরীয়ত দিয়ে তাকে সাবধান না করে ততক্ষণ পর্যন্ত জাহান্নাম দিবেন না এখন প্রশ্ন হচ্ছে এই যে আয়াতটা ওমা এই যে ফিতরি বিষয়টা এটাই হচ্ছে মূলত মিথ্যা এটা হচ্ছে মূলা এখানে কোনো মুখের কথা ছিল না এটা হচ্ছে অধিকাংশ আলেমদের অর্থ যে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন যে দুনিয়ার বুকে আমার কিতাব যাবে যেমনিভাবে তিনি এই অঙ্গীকার অন্যদের থেকেও নিয়েছেন নবীদের থেকেও কিতাব একটা অঙ্গীকার নিয়েছেন নবীদের থেকে কী অঙ্গীকার নিয়েছেন যে তোমাদেরকে কিতাব দিচ্ছি তোমাদেরকে নবী রাসূলদের তোমাদেরকে এলেম দিচ্ছি সব দিচ্ছি কিন্তু আমার নবী যখন আসবে কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিন্তু তাকে তোমাদের মেনে চলতে হবে এটা কি নবীরা মনে রাখতে পারছে কোনো নবীটা মনে রাখতে পারে না এটাও একটা অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছেন কেন তাদেরকে সাহায্য করেছেন অতিরিক্ত সাহায্য করেছেন নবীদেরকে যাতে করে যদি ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেন তাহলে তার অনুসরণ করা তার জন্য বাধ্য ছিল এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একদিন যখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কিতাব তাওরাত এনে পড়ছিলেন তখন রাসূলের চেহারা লাল হয়ে গেল এবং বললেন যে তোমরা আমার উম্মত তোমরা আমার উম্মত হাজু তোমাদের মধ্যে আমার উম্মত তোমরা যদি মুসা জীবিত থাকতো তাহলে তিনি আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর থাকতো না অর্থাৎ মুসা আলাইহিস সালাম তাকে মানতে হতো এ মুসা আলাইহিস সালাম তাকে মানতে এটা হচ্ছে অঙ্গীকার এই অঙ্গীকার আল্লাহ তাআলা মানুষদের থেকেও নিয়েছেন মানুষ বিভিন্ন সময় অঙ্গীকার নিয়েছেন বনী ইসরায়েলদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন সে অঙ্গীকার কীরকম সেটাও মুখে হওয়া রই না আল্লাহ তাআলা তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে নবীদেরকে মানবে এরকম অঙ্গীকার তাহলে অঙ্গীকারের বিষয়টি সবসময় মুখে নিয়েছেন এরকম হওয়া জরুরি না কেন এটা বলছি কেন কথাটা বললাম কারণ হচ্ছে অঙ্গীকার যদি কোনো আগে নেওয়া হতো খেয়াল করেন তাহলে আপনার কী লাগতো রু দেওয়া হতো রু এর মধ্যে আবার বুঝের ক্ষমতা দেওয়া হতো ভালো মন্দ বুঝের ক্ষমতা দেওয়া হতো এবং সেটাকে ইস্তিকরারে রু হওয়ার দরকার ছিল স্থায়ী রু এমন রু থাকা দরকার ছিল যে রুটা তার অন্তরের ভিতরে তার দেহের ভিতরে স্থির লাভ করেছে এবং বড় হওয়া পর্যন্ত ছোটকালে তো আপনার কথার কোনো অর্থই নেই ছোট বুঝারা তাহলে আপনি কত রকমের বিপদে পড়তেছেন যখন এটা বলবেন যে এটা অর্থ হচ্ছে তার মুখ থেকে নিয়ে তাহলে আপনি বলবেন আমার তো জোর থেকে আদর করে আদায় করছে কারণ আমি তো বুঝিই নেই এটাই বলবেন তাহলে এইরকম অবস্থা তো তার আসেই নেই তাহলে একজন মানুষের এই অনুভব এই যে ব্যাখ্যাটা করা হয় যে তাদের থেকে মুখ থেকে বের করে নিয়েছে আল্লাহ তাআলা এটা এই অনুবাদটা শুদ্ধ অনুবাদ হচ্ছে তাদেরকে ওই প্রবণতা দিয়েছেন ওই প্রবণতা দিয়েছেন এখন আপনি বলতে পারেন যে আপনি যে বলতেছেন যে এদেরকে ইয়া দিয়েছেন এদেরকে আল্লাহ তাআলা এই প্রবণতা দিয়েছেন এটা কি আল্লাহ তো বলছে শাহিদ না এরা সাক্ষী বলতেছে তো সাক্ষী হলে তো বোঝা যায় যে এরা কথা বলতেছে কিন্তু তখন আপনাকে বলা হবে যে শুনেন সাক্ষী হওয়ার বিষয়টি সবসময় কিন্তু এই এই সাক্ষী কোরআন এবং সুন্নাতে অনেক জায়গাতে সাক্ষী শব্দ ব্যবহার করা হয়েছে সেখানেও কিন্তু মুখের কথা বলা হয় নাই মুখের কথা বলা হয় নাই একটা উদাহরণ আমরা দেই যেমন মুখের কথা আমরা বলা হয় না আমরা উদাহরণ দিতে পারি কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এক জায়গায় যে ওয়ালাকাদ খালাকনাকুম কোরআন কারিম আল্লাহ তাআলা অন্য জায়গায় উল্লেখ করেছেন যে আয়াতটা হচ্ছে কইছে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুল্লাযীনা আমানু
কোরআন কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম, হে ইমানদারগণ কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা ইনসাফের সাথে দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য সাক্ষীদাতা হিসাবে, ওয়ালাও আলা আনফুসিকুম নিজেদের বিপরীতে গেলেও। এর অর্থ কি প্রতিদিন দাঁড়ায় দাঁড়িয়ে বলবে আমি আমার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, আমি আমার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম? না, এটা বলবে না। বরং এটা কি বুঝাচ্ছে যে সে নিজে ধারণ করে বুঝবে যে নিজের মধ্যে যে আমি এই কাজটা করব, যে আমি আমার নিজের বিরুদ্ধে গেলেও হকের কথা বলতে কখনো আমি ছাড়বো না। মুখে সাক্ষী জায়গা জায়গা সাক্ষী দেওয়ার উদ্দেশ্য না। অনুরূপভাবে আমরা দেখি কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিল মুশরিকিন আইয়ারুন মাসাইদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি, মুশরিকরা আল্লাহর মসজিদ নির্মাণ করবে না যারা নিজেরা সাক্ষ্য দিচ্ছে যারা কাফের। কোন মুশরিক কি বলে কে কাফের? কেউ বলে না। এর অর্থ হচ্ছে তাদের কর্মকাণ্ড সাক্ষ্য দিচ্ছে যে এরা কাফের, এটা বলার উদ্দেশ্য। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছে শাহিদিন শব্দ, তাহলে শাহেদা শব্দ পাওয়ার অর্থ এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। সুতরাং এখানেও ঠিক আল্লাহ সাক্ষ্যটা হাসর মাঠে সাক্ষ্য নিচ্ছেন, মানুষদের থেকে সাক্ষ্যটা নিয়েছেন, এটা তাদেরকে এই প্রবণতা দিয়েছেন, এটা হলো তাদেরকে এই আল্লাহর রবিয়ত মানার মতো প্রবণতা দিয়েছেন, এটা তাদেরকে দুনিয়াতে এসে তারা এটাকে অবাস্তবায়ন করে, এটা হলো উদ্দেশ্য। এখানে এই উদ্দেশ্য নয় যে তিনি তারা ওই সময় কথা বলেছে, কথা বলে বলেছে আপনি আমাদের বালা আপনি আমাদের রব, এটা বলে সরাসরি বলেছেন এমন কোনো প্রমাণ নাই, এমন কোনো প্রমাণ হাদিসেও আসে নাই। যেখানে আসছে যে হাদিসগুলো শুদ্ধ আসছে যেগুলোতে এগুলোতে বলা হয়েছে যে বের করেছে সাক্ষী নিয়েছেন, কোথাও এটা বলা হয়নি, শুদ্ধ বর্ণনা আসে নাই যে তারা পূর্ণ মানুষ ছিল, মানে মানুষের স্বভাবে আসছে, এরপর তাদের থেকে সাক্ষ্য নিয়েছেন এমন কোনো কথা আসে নাই। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন অন্য একটি আয়াতে, ইন্নাল ইনসান রব্বি লাকানুন, নিশ্চয়ই মানুষ তার রবের রবের নেয়ামতকে অস্বীকার করে, ও ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এটার উপরে সে সাক্ষ্য। আপনি কি সাক্ষ্য দেন কোনো যে আমি আমার নেয়ামত আল্লাহর নেয়ামত অস্বীকার করলাম? কেউ সাক্ষ্য দেয় না। অর্থাৎ তার কর্মকাণ্ডই সাক্ষ্য দিচ্ছে এটা, এটাই বলা উদ্দেশ্য। কোরআন কারীম থেকে আমরা দেখাইলাম যে আসলেই এই অর্থ হচ্ছে যে সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে এখানে তার কর্মকাণ্ড, তার চলাফেরা আল্লাহ যেন এই পক্ষে যায়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটা জিনিস দিয়েছেন, সেটা কি ফেত্রীয় আপনাকে আল্লাহর ঈমান আনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দিয়েছেন। এইটাই হচ্ছে এই আয়াতের অর্থ, যেখানে বলা হয়েছে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম আল্লাহ তাআলা বলছেন, দেখে এটার অর্থটা আমরা করি তাহলে স্পষ্ট হবে, যে যখন আমরা সাক্ষ্য নিলাম বনি আদমের থেকে, আল্লাহ বলছেন এটা, যখন আমরা সাক্ষ্য দিলাম বনি আদমের পিঠ থেকে, তাদের পিঠ থেকে, আদম কথা বলেনি কিন্তু। তো এই আয়াতের সাথে এই হাদিসগুলির সাথে একসাথ করা জরুরি না। আয়াতগুলো যেটা আসছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা সাক্ষ্য নিয়েছেন কি জন্য প্রত্যেকটি মানুষ থেকে, এটা হলো তাকাদরান তাকদীর সাব্যস্ত করার বিষয়, যে আল্লাহ তাআলা তাদেরকে কাউকে ইমানদার কাউকে কাফের বানানোর জন্য এই যে ভাগটা করেছেন এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা হাদিসটা আসছে, এটাই বলবেন। এখানে আপনি বলবেন না যে মানুষকে বের করেছে, বের করে তাদেরকে বলেছে হ্যাঁ আমি কি তোমাদের রব নই, তারা সবাই বলেছে হ্যাঁ আপনি রব, তাহলে আপনাকে কিন্তু তাহলে ওইটাকে পাকড়াও করার বিষয় হইতো, কিন্তু পাকড়াও করার বিষয় না এটা, ওইটা শুধুমাত্র ওই রকম। যেমন আল্লাহ তাআলা বলেছেন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, কওয়ালাতা আতাইনা তায়ইন, এতিয়া তোমার কারণ আসমান জমিনকে বলছে আসো আনুগত্য করে অথবা আনুগত্য করে অথবা আনুগত্য না করে তোমরা আসতে হবে, তোমাদেরকে বাধ্য হয়ে অথবা বাধ্য না হয়ে আসতে হবে। তখন এই কওয়ালাতা আসমান জমিন বলেছিল আমরা আনুগত্য করে আসছি, আসমান জমিন মুখে বলেছে আনুগত্য করে আসতে, এরকম না, এটা হচ্ছে আনুগত্য করে নেয়া, কজে পরিণত করা, ঠিক একই অবস্থায়। আপনি বুঝতে পারছেন যে তাহলে এই অবস্থা অর্থ হচ্ছে যে মিসাকটা আল্লাহ তাআলা নিয়েছেন, একটা একটা মিসাক নিয়েছেন, যে মিসাকটা আমাদের সবাই থেকে নিয়েছেন সেটা হচ্ছে আমরা যেন আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে আল্লাহর রুবুবিয়তের বিরুদ্ধে না যাই, রুবুবিয়তের বিরুদ্ধে না যাই। এইটার নামই আরেক নাম হচ্ছে ফিতরাত, এটার আরেক নাম হচ্ছে ফিতরাত, অর্থাৎ আল্লাহকে স্বাভাবিক স্বভাবগতভাবে মন থেকে মেনে নেয়া, যে দুনিয়ার বুকে এটা দিয়ে দিচ্ছি যাতে করে বাইরের আলো পড়লে তুমি সে আলোতে আলোকিত হয়ে ইমান আনতে পারো এবং তাওহীদের উপর থাকতে পারো। এটা হচ্ছে ইমানদারের উপর সহযোগিতা করা, ইমানদারকে স্পেশাল সহযোগিতা করা। এইখানে কোনোভাবেই অর্থ নয় যে আদমের পিঠ থেকে নেওয়ার সাথে এটা একসাথ করা যাবে না, অর্থাৎ আয়াতকে আলাদা অর্থ করতে হবে, হাদিসগুলিকে আলাদা অর্থ করতে হবে। কারণ আয়াতের মধ্যে কোথাও বলা হয় নাই আদমের পিঠ থেকে নিয়েছে, আয়াতের মধ্যে বলা হয়েছে যে এগুলো কত থেকে নিয়েছে
বনি আদম থেকে নিয়েছে, বনি আদম থেকে নিয়েছে আলাদা, এবং কোথেকে নিয়েছে মিন জুহুরহিম, বনি আদমের পিঠ থেকে, আদমের পিঠ থেকে বলা হয় নাই। আবার বলেছে জুরিয়াতাহুম, তাদের সন্তানদের থেকে নিয়েছে, এর অর্থ আদম থেকে নিয়েছে কোনো বলা হয় নাই। কিন্তু হ্যাঁ, একটা হাদিস যেগুলো আসছে সেগুলো আমরা আগেও বলেছি, এগুলি ইবনে আব্বাস থেকে বর্ণিত, তাবির থেকে বর্ণিত, সাহাবির কোনো কোনো সাহাবিতে বর্ণিত, কিন্তু একটাও মারফু হাদিস এটা আসে নাই যে আদম আলাইহিস সালাতুসসালামের পিঠ থেকে আল্লাহ কোন সহি হাদিসে মারফু সহি হাদিসে আসে নাই, আদম আলাইহিস সালামের পিঠ থেকে সবাইকে বের করে আল্লাহ তাআলা আলাদা উত্তর নিয়েছেন এইটা কোনো হাদিসে আসে নাই। তাহলে বোঝা গেল আয়াত ও হাদিসের মধ্যে কোনো বিরোধ নাই, আয়াত যে জায়গায় সেটা হলো আলাদা একটা নিয়েছে প্রত্যেকের থেকে, প্রত্যেকের থেকে আলাদা আয়াত বোঝাচ্ছে, প্রত্যেকটা আলাদা একটা অঙ্গীকার নিয়েছে যে ফেত্রি অঙ্গীকার। অনুরূপভাবে আদমের পিঠ থেকে যাদেরকে নিয়েছে তাদেরও ফেত্রিভাবে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, কিন্তু এদেরকে আলাদা কোনো সৃষ্টি সেখানে ছিল না। যে সৃষ্টির মানে এদের আলাদা সৃষ্টি হইয়াছিল, এরপরে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন, রূহ মিটিয়ে দিয়েছেন, এই জাতীয় আলমের আরওয়া সাব্যস্ত করার যে কাজ আমাদের সমাজের মধ্যে অনেকে দেখে যায়, এটা শুদ্ধ নয়। আলমে আরওয়া হয়েছে, এটা এখন হচ্ছে, এখন হচ্ছে কি আমি মারা গেলে আমার রূহটা একখানে যাই আছে, কোথায় আছে, এলিগিন অথবা সিজিন, ইমানদার হইলে এলিগিনে যাবে, মরলে সিজিন যাবে। কিন্তু এর আগে আমার রূহ কোনোদিন পড়েছিল কথা ঠিক না? যারা বলে থাকে যে অগ্রিম কারো কারো রূহ, আমরা তো একই বয়সের, আমার তো আলো আরো একসাথে ছিলাম, এগুলো হচ্ছে বানোয়াট কথা, না বুঝার কারণে বলে। কারণ তখন কোনো অগ্রিম কোথাও এমন কোনো জায়গায় নেই যেখানে আলম আরওয়াহ বলে একটা জিনিস আছে, এমন কোনো আলম আসলেই নেই, এটা কোরআন হাদিসে কোথাও আসে নাই। এটা হচ্ছে আমরা বুঝার ভুলের কারণে, আয়াতের বুঝের ভুলের কারণে, হাদিসের বুঝের ভুলের কারণে একটা জগৎ তৈরি করে নিয়েছি এবং মনে করছি সেখানে বুঝি মানুষ বসে রয়েছে। কেউ কেউ দেখি এটা দিয়ে দলিল দেয়, কোনটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফু মিনা ইতালাফা মা তানাকা মিন ইতালাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের রূহগুলি হচ্ছে সেনাবাহিনীর ব্যূহ রচনার মতো এরকম ভাবে আছে, তো কেউ যেগুলি পরস্পর পরিচিত হয় তো তাদের মধ্যে ভালো মিল মহব্বত তৈরি হয়, পরস্পর অপরিচিত থাকলে তাদের মধ্যে ঘৃণা তৈরি হয়, মতো ভালোবাসা তৈরি হয় না। তো এখন বুঝছে যে তারা কিভাবে বুঝছে, বুঝছে যে রূহগুলো একটার সাথে একটা লাগানো আছে, ওখান থেকে দেখা হয়ে গেলে, দেখা হয়েছিল ওখানে, এই জন্য দুনিয়াতে আসে একে অপরের সিনে। এটা কিন্তু উদ্দেশ্য না, এটা ভুল অর্থ করা হয়েছে, এটা উদ্দেশ্য না। এটা উদ্দেশ্য হচ্ছে এটা, রূহগুলো হচ্ছে ওই রকম দুনিয়ার বুকেও পরস্পর যেমন একে রূহ এরকম সেনাবাহিনীর লোকদের মতো একটা বেজ যদি আসে না, কারণ আমাদের বেজ এত নম্বর, বেজ এত নম্বর, বেজ সেনাবাহিনীর লোকেরা এটা করে সাধারণ দেখবেন, বলুন যে আমাদের এত নম্বর বেজ, ওরা বুঝে বিসিএস এর ওরা বুঝে আমাদের এত নম্বর বেজ, ওরা কি করে পরস্পরের মধ্যে একটা কি আছে মিল মহব্বত থাকে, যে এত নম্বর বুঝে একসাথে আমরা ট্রেনিং করেছি, একসাথে ই করেছি, দুনিয়ার মানুষও যখন একসাথে থাকে তাদের মধ্যে কি একটা মিল মহব্বত তৈরি হয়। রসুল এটাই বলেছেন যে যদি কোনো আরওয়াহ জুনুদুম মুজান্নাদা, মানুষের রূহগুলো এরকম যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে পরিচিতি হয় ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ভালোবাসা হয়, আর দূরে থাকলে আস্তে আস্তে চোখের দূরে অন্তরের দূরে হয়ে যায়, পর্দা পড়ে যায়। এটা হলো উদ্দেশ্য, এটাকে ভুল অর্থ করে এখন বানাইছে আলম আরওয়াহ একসাথে ছিলাম, ওখানে আমরা গল্প করেছিলাম, না ওর মিথ্যা কথা, ওখানে কোনো গল্প হয় না আপনার সাথে, এই গল্প বেহুদা গল্প করেন না, আসলে এটা শুদ্ধ নয়। তো এই আয়াতের সাথে আমরা এখানে কেন আনলো, আমাদের ইমাম এখানে কেন আনছি, এটা একটাই কথা বলার জন্য যে এতক্ষণ এতদিন আমরা যেটা বলেছি এটা কিন্তু কোথাও আমরা আল্লাহর রুবিয়ত কীভাবে সাব্যস্ত হবে এটা কিন্তু আমরা আলোচনা করিনি, আল্লাহর রুবিয়ত কীভাবে সাব্যস্ত হবে এটা আলোচনা করিনি। রুবিয়তের বিভিন্ন আফরাদ বর্ণনা করেছি যে রব তার কি, তার কি আছে, আরশ আছে, কুরসি আছে, কলম তিনি লিখেছেন, তিনি লোহে মাহফুজে তিনি লিখেছেন, এবং রুবিয়তের বিভিন্ন কর্মকাণ্ড উল্লেখ করেছি, তিনি কি করেন, সৃষ্টি করেছেন, তিনি মানুষকে মালিক, তিনি তিনি সবকিছু পরিচালনা করেন, রিজিক দেন, এগুলো আমরা বলেছি। কিন্তু রুবিয়ত কিভাবে সাব্যস্ত হবে, তখনকার দিনে এই গণ্ডগোল ছিল না, মানুষ ফিতরিভাবে বলতো আল্লাহকে, আল্লাহকে অস্বীকার করার কি আছে, ফিতরি বলতো। এই ফেত্রি দলিলটাকেই তিনি এখানে উল্লেখ করতে চাচ্ছেন যে মিসাক নিয়েছেন আল্লাহ তাআলা, ফেত্রি দলিলটা মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন, তিনি এটাকে উল্লেখ করেছেন। ইমাম ইবনে আবিল আজিজ আল হানাফি এবং ইমাম তাহাবির উভয়ে সেটাকে ইমাম বিল কাদারে নিয়ে গেছেন, ইমাম তাকদিরের জায়গাতে, কারণ সেখানে জান্নাতি জাহান্নাম যে ভাগ করার মশলাটা সেই জন্য সেখানে নিয়ে গেছেন। আমরা এখানে দেখতে পাই এখানে চারটে জিনিস আছে একসাথে, এক নম্বর হচ্ছে যে এটা ফেতরাতের বিষয় আছে, ফেতরাতের বিষয় আছে, দুই নম্বর হচ্ছে অঙ্গীকারের বিষয় আছে, তিন নম্বর হচ্ছে এখানে তাকদীরের বিষয় আছে, চার নম্বর হচ্ছে যাদের কাছে কোরআন হাদিস পৌঁছে নাই, যাদের কাছে কোরআন হাদিস পৌঁছে নাই তারা কি, তারা কি জান্নাতে জাহান্নামে জাহান্নামে যাবে কিনা, যাদেরকে দলিল দলিল পৌঁছে জাহান্নামে যাবে কিনা, এই মাসালাগুলো এটার সাথে জড়িত। আমরা জানি যে আমরা একটু আগেও বলেছি যাদের কাছে কোরআন পৌঁছে নাই, যাদের কাছে কোরআন অর্থাৎ নবীদের দাওয়াত পৌঁছে নাই, তারা যদি কোনো পৌঁছার মতো জায়গায় থাকে, যেমন বাংলাদেশে সব জায়গায় আলেম আছে,
ধরেন কিন্তু এমন টাকা যদি থাকে, ধরেন সে উত্তর 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 ইন্ডিয়াতে আছে অথবা এমন কোন নদীর কোন দ্বীপের মধ্যে আছে, পাহাড়ের কোন চূড়ার মধ্যে আছে, কোনো মানুষ যায়নি, সেখানে ওই ব্যক্তিকে যদি কোনো তার কাছে ইমানের দাবি না পৌঁছে, সে কিন্তু তাকে কিন্তু আপনি জাহান্নামে বলতে পারবেন না। কি বলবেন? হাশরের মাঠে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন, পরীক্ষা করে নির্ধারণ করবেন সে কোনটা যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কারণ তার আল্লাহ তাআলা বলেছেন যে কাউকে আমি যতক্ষণ পর্যন্ত রাসূল না প্রেরণ করি ততক্ষণ তাকে আমি শাস্তি দেই না। তার কাছে না পৌঁছা পর্যন্ত সে কিভাবে জান্নাত নির্ধারণ করবেন? এই জন্য অনেকেই বলে থাকেন যে আমি আমার হিন্দু মা বাবার ঘরে জন্মগ্রহণ করছি বলে আমাকে জাহান্নামে বলবেন? আমি তো বলিনি আপনাকে জাহান্নামে, আপনি নিজেকে নিয়ে জাহান্নামে বলতেছেন কি জন্য? আপনি এখন বুঝছেন কিনা, মুসলমানদের কাছে আসেন কিনা, কিতাব বোঝার মতো জ্ঞান হয়েছে কিনা, বাংলা বুঝেন কিনা, বইপত্র আপনার সব হয়ে গেছে, এখন আপনি বিবেকবান বলেই আপনাকে বলতেছি জাহান্নামি হবেন যদি কোনো আপনি ইমান না আনেন। নির্ধারণ করে বলছি না, আপনি ইমান আনলে জান্নাতে যাবেন, কোনো সমস্যা নেই। আর পিতা মাতার ঘরে জন্মগ্রহণ, মুসলিম পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করলেই জান্নাতে যাবে কথা ঠিক না, বরং কি করতে ইমান কিনে থাকতে হবে। হ্যাঁ, এখন ছোট অবস্থায় সবার জন্য সমান, যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে এদিক সেদিক করার সুযোগ থাকে, অর্থাৎ কি সে পরিবর্তন হওয়ার মতো অবস্থা না আসছে, অর্থাৎ বিবেকবান একটু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে তো আমরা জান্নাতে জান্নাতে নির্ধারণ করি না। কারণ যদি এমন হয়, এমন কোনো ঘরে জন্মগ্রহণ করছে, ধরেন কোনো ইউরোপ আমেরিকাতে কোনো দেশের কোনো একটা ঘরে জন্মগ্রহণ করছে যেখানে ইমান দাওয়াত পৌঁছেনি, তখন আল্লাহ তারা তাকে হাসার মাঠে পরীক্ষা করে জান্নাতে জান্নাতে নির্ধারণ করেন। আমরা তাকে জান্নাতে জান্নাতে বলার কোনো ক্ষমতা রাখি না ছোটকালে, বড় হলে সে যদি কোনো কোরআন হাদিস পড়ার সুযোগ থাকতো পড়ার মতো, তাহলে সেই হিসাবে তার জন্য নির্ধারিত হবে জান্নাতি বা জাহান্নামী। কিন্তু যদি কোনো না সুযোগ নাই, তাহলে আল্লাহ তারা তাকে পরীক্ষা করবেন, এটাও হাদিসে হাদিস দ্বারা সাব্যস্ত আছে। সুতরাং এটাই আয়াতে আমরা যে জিনিসটার জন্য এখানে আসছি সেটা হচ্ছে মূলত এই আয়াতটি আমাদের জন্য ফেত্রি দলিল না, মানে ফেত্রি দলিল হিসেবে আছে, ফেত্রি দলিল মানে আয়াতটি ফেত্রি দলিল, এটা কোনো কৌলি দলিল না যে এরা আমরা কথা বলে আসছি এখন মনে নাই, কারণ কোনো মানুষ এটা মনে করতে পারবে না। কারণ হচ্ছে আসলে মুখে ছিল না, এটা ছিল কি, এটা ছিল মানুষের ভিতরে স্বভাবগত দিয়ে দেয়া যে দুনিয়ার বুকে তোমরা যাবে, আমার নবী রাসূলরা যাবে, কিতাব যাবে, ভালো মানুষ যাবে, এদের দেখে তোমরা কিন্তু ইমান আনবে, এই সহযোগিতা করে যাচ্ছি। তখন এই আলোর সাথে এই আলোর সাথে অন্য আলো পড়লে আলো জ্বলবে এবং বুঝতে পারে, যদি অন্য আলো না পড়ে তারা কিন্তু সেটা বুঝতে পারে না। এই জিনিসটাকে বলা উদ্দেশ্য, এই জন্য এটা হচ্ছে ফেত্রি দলিল। এই জন্য ফেত্রি দলিলটাকে উল্লেখ করা হয়েছে কোরআনে কারিম, আল্লাহ তাআলা ফেত্রি দলিলটি উল্লেখ করেছেন। যেমন বলেছেন, যখন বলছে কেউ বলছে আল্লাহ শাক আল্লাহর ব্যাপারে সন্দেহের ব্যাপারে, তখন কি বলেছেন, সমস্ত নবীরা বলতেন কওয়ালাত লাহুম রুসুলুম আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ থাকতে পারে, এটা সন্দেহ জায়গা না, ফাতিরি সামাওয়াত ওয়াল আরদ আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন। তাহলে ফেত্রি দলিলটা কোরআনেও আসছে, অন্য জায়গাতে আসছে আল্লাহ তাআলা বলেছেন ফিতরাত আল্লাহি আল্লাতি ফাতারান নাস আলাইহা, যে এটা হচ্ছে ফেতরাত, মানুষের অন্তরের ভিতরে স্বভাবগত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ এর উপর মানুষকে সৃষ্টি করেছেন যে ইমান আনবে যদি তার উপরে আলো পড়ে। এই দলিলটা অত্যন্ত শক্তিশালী দলিল, এই জন্য দেখবেন মানুষ যদি কখনো কখনো অনেকদিন পরে তার কাছে ইসলামের আলো আসে, আলো পরে ইসলাম আনে, তখন তার কাছে পিছনের জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ঘৃণিত জায়গা মনে হয় যে আল্লাহ ওইটাতে কি ছিলাম, মারলেও সে ঘুরিতে এখতিয়ার করতে পারে না। এই জন্য দেখবেন যে আপনাদের মুসলিম ভাইরা যত তাড়াতাড়ি নাস্তিক হয়ে যাচ্ছে, ওই যে ইউরোপ আমেরিকা যে সমস্ত ভাইরা ইসলাম গ্রহণ করছে ওদেরকে পিটাইলেও আপনি কিন্তু নাস্তিক বানাতে পারবেন না, কারণ তারা বুঝে নিয়েছে এটা হক, তারা বুঝতে পারছে। কিন্তু আপনাদের মধ্যে যে প্রবণতা নষ্ট করে ফেলছেন এটা আপনার বুঝার মতো অবস্থা আপনার নাই, ফেতরাটা নষ্ট হয়ে গেছে। এই ফেতরাত দলিলটা হচ্ছে আল্লাহর উপরে বড় দলিল, আল্লাহর অস্তিত্বের উপরে বড় দলিল, আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে বড় দলিল, রুবুবিয়তের বড় দলিল হচ্ছে ফেতরি দলিল। এর দলিল হচ্ছে বড় দলিল আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকটি মানুষকে, তোমরা কি দেখছো যে কোনো বাচ্চা কান কাটা হয়, কান কাটা বাচ্চা দুনিয়ার বুকে আসার পরে কি করে, ছাগলের কান কাটা হয়, কেন, বুঝার জন্য যে এটা আমাদের। আমরা যখন সৌদি আরবে ছিলাম তখন মাঝে মধ্যে ওই যে আমরা সৌদি হাজিদের ছাগলকে আমরা জবাই করার দায়িত্ব ছিল, জবাই করা মানে সরাইভাবে দেখার দায়িত্ব ছিল কোনটা আমাদের হাজিরা যে টাকা দেয়, বুঝছেন তো, টাকা দিয়ে চলে আসে কিন্তু এটা দেখার দায়িত্ব কিন্তু এক গোষ্ঠী আছে। তো আমার দায়িত্ব ছিল কোনটা হবে কি হবে না, ওটা দায়িত্ব যেটা নষ্ট এটাকে আমরা গোল দাগ দিয়ে দিতাম। তো ওটা কান কাটা পুরোটা কাটা থাকলে আমরা বলতাম এটা দিব না, এটা বাদ, যদিও কান কাটার দুইটা কারণ থাকতে পারে, একটা হচ্ছে কান কাটলে অনেক সময় শিখে স্বাস্থ্য ভারী হয়, কখনো এটা করে অস্ট্রেলিয়ান এটা করে কান কাটে দেয়। তো এই কান কাটার মশলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন একটা বাচ্চা বা হিমা একটা জন্তু বাচ্চা দেয় তখন কান কাটা বাচ্চা হয় না, দুনিয়াতে আসার পরে তারা কান কাটে। কি জন্য কান কাটে, যে আমার ছাগলের কান কাটা ছিল, কারা তো ওই কি করে বিভিন্ন বিরাট বিরাট ইয়াতে নিয়ে যায়,
মাঠে নিয়ে যায় ছাগল চালানোর জন্য। তো সেখানে ধরেন এর 100 200, তো ওরগুলিও কান কাটি দেখানো যে ওর সাথে যেন না মিলে, বলবে যে আমারটা কান কাটা আছে, তোরটা তো কান কাটা নেই, তোর তোরটা আমার 2 ডাক আছে, তোরটা 1 ডাক। তো এটা দেয় কেন? বুঝার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিত্রি জিনিস এমন যে এখানে ঠিক ছিল, দুনিয়াতে আসার পরে পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা বিভিন্ন পরিবেশিক অবস্থা তা কি করে কান কাটে ফেলছে, অর্থাৎ তারে ফেতরা থেকে দূরে সরাই দেয়। ইস্তারাত হুম শায়াতিন, হাদিসে এটাই বলা হয়েছে ইন্নি খালাকতু ইবাদি হুনাফা কুল্লি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদেরকে সবাইকে হানিফ করে তৈরি করেছি, হানিফ অর্থ হচ্ছে যে তারা ইসলাম গ্রহণ করবে এরকম তৈরি করেছি। ফাইস্তারাত হুম শায়াতিন, শয়তান তাদেরকে কি করছে তাকে জায়গা চ্যুত স্থানচ্যুত করেছে, ইমান থেকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। ফাইস্তারাত হুম শায়াতিন, তারপরে কি করছে তাদেরকে যেমনি ভাবে তোমরা দেখতে পাও কোনো একটা ছোট বাচ্চা ছাগল শাবক বা মেষ শাবক তারা দুনিয়াতে আসে তাদের কান কাটা নাই কিন্তু মানুষ তারা কান কাটে, তেমনি পিতা মাতা আত্মীয় স্বজন তাদেরকে নষ্ট করে দেয়। তো ফেত্রি দলিলটা অত্যন্ত শক্তিশালী দলিল যে আল্লাহর অস্তিত্বের বিষয়টা মানুষের অন্তরের ভিতরে এটা গ্রথিত আছে। এই জন্য মানুষ সাধারণত যতক্ষণ পর্যন্ত নাস্তিক কিন্তু খুব হাতে গোনা, এখন হচ্ছে কিছু কিছু আমাদের পাঠ্যপুস্তক পড়ার কারণে ইউনিভার্সিটিগুলো সেটা বেড়ে নাস্তিক হয়ে বেরোচ্ছে। এর বাইরে বেশিরভাগ জায়গাতে নাস্তিক কিন্তু সাধারণ মানুষ নাস্তিক হয় খুব কম। আপনি গ্রাম অঞ্চলে এলাকা ভিত্তিক দেখবেন সাধারণ মানুষগুলো এদের ভিতরে নাস্তিকতার প্রবণতা কম, তারা তথাকথিত বেশি পড়ুয়া এদের মধ্যে নাস্তিকতার প্রবণতা বেশি, এরা আউলে যায় পড়তে পড়তে মাথা ঠিক থাকে না উল্টো দিকে চলে যায় অর্থাৎ সঠিক পথে থাকে না, কিন্তু সাধারণ মানুষের ভিতরে নাস্তিকতা নাই। এই জন্য আপনি 98% না দেখবেন নাস্তিক, 2% হতে পারবে নাস্তিক, আরো কম বলতে পারি এখনো পর্যন্ত নাস্তিকের সংখ্যা কম। হ্যাঁ, তারা কি করে সন্দেহ তৈরি করে দিতে পারে, নাস্তিকেরা কি করে ইমানদারের অন্তর ভিতরে সন্দেহ তৈরি করে আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে কোরআন সম্পর্কে এই সম্পর্কে সন্দেহ তৈরি করে দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু এগুলো একসময় চলে যায়। বয়স হলে দেখবেন যে 25-35 হয়ে গেলে এরপর পিতা মাতা বা ঘর সংসার চাপে আবার তাড়াতাড়ি করে ইমান দিয়ে চলে আসে এরাও, কিন্তু একটা সময় মারা গেলে কিন্তু সে জাহান্নামী হয়ে গেছিল কারণ সে তো নাস্তিকের সন্দেহ নিয়ে কমে যাচ্ছে, তার ইমান কিন্তু ঠিক নেই। এই ফেত্রি দলিলটা অত্যন্ত শক্তিশালী দলিল, এই ফেত্রি দলিলটা যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ভালো কিছু আশা করা যায়। একটুকু ফেতরটাকে অর্থাৎ তার স্বভাব যত স্বভাবগত যে ইমানটাকে এটা জাগ্রত করে দেওয়া হচ্ছে ইমানদারের কাজ, যে আপনি তুলে দেবেন বলে এটাকে সন্দেহ জাগে না, এটা তো ভালো আলোচনা সহজভাবে দেখা যায় আসমান জমিন যে সৃষ্টি করেছে তিনি তো আল্লাহ, অবশ্যই তুমি এটাকে অস্বীকার করছো কেন। এই ফেত্রি দলিলটা অন্তরের ভিতরে যেটা আছে এইটা ইমানের বড় সম্পদ, এটাকে তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, এই দলিল আর কি কি আছে আল্লাহর উপর দলিল আর কি আছে? দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহর উপর দলিল দিবেন আল্লাহকে, আল্লাহকে দিয়ে আল্লাহর উপর দলিল দিবেন, এটা কিরকম আল্লাহকে দিয়ে আল্লাহ দলিল বুঝেন কিনা, মানে আল্লাহ আছে এটা প্রমাণ করবে কিরকম? সেটা হচ্ছে যে আল্লাহ আছে বলেই তো আমি ভালো আছি, আল্লাহ আছে বলেই তো আমি সুস্থ আছি, আল্লাহ আছে বলেই তো মানুষগুলো এরকম চলতেছে, আল্লাহ আছে বলেই তো এই যে আল্লাহকে দিয়ে না থাকলে আমি বুঝতাম যে আমি যদি না থাকি আল্লাহ যদি না থাকতো আমি হেদায়েত পেতাম না, এই যে বুঝছেন আপনি, এইটা হচ্ছে একটা দলিল, এটাও আরেকটা দলিল ইমানদার এই জন্য এটা দলিল দেয়, এটা যদি শক্তিশালী কোনো এটা স্বাভাবিক বোঝা যায়, এটা বোঝার জন্য বেশি কষ্ট হয় না, এটা জন্য বেশি কষ্ট হয় না, কোনো কিছু দিয়ে আপনি বুঝতে পারেন দুনিয়ার এত কিছু দিয়ে আমি বুঝছি যে এত সুন্দর এত কিছু আছে নিশ্চয়ই কোনো একজন স্রষ্টায় রয়েছে, স্বাভাবিক বুঝতে পারেন। আচ্ছা, আরেকটি দলিল আছে যেটা আমরা দ্বিতীয় 2 নম্বর দলিল আছে, একটা হলো ফেত্রি দলিল, স্বাভাবিকভাবে যে কোনো মানুষ বুঝতে পারে আল্লাহর নাম এবং গুণ দিয়েও বুঝতে পারি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। দ্বিতীয় 3 নম্বর দলিল আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে যেটাকে বলা হয় দলিল আম্বিয়া নবীদের মৌজা, নবীদের দলিল, নবীদের দলিল এক সবচেয়ে বেশি শক্তিশালী। নবীদের দলিল কীভাবে শক্তিশালী? নবীরা আছে নবীদেরকে দেখেন, যদি সত্য নবী হয় তারা যে এত সাহায্য আল্লাহর পক্ষ থেকে, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে কত জায়গায় সাহায্য করছে বলতে পারবেন? হিসাব করে হিসাবের বাইরে, হিসাবের বাইরে দেখেন নবুয়তের প্রমাণগুলো দিয়ে যদি একবার তাকান তাহলে আপনি বুঝবেন যে এইটা তাকে সহযোগিতা করছে। যেমন তাকে যখন আক্রমণ করলো তিনি পার হয়ে গেলেন তারা চোখেও দেখলো না, তারপর বদরের যুদ্ধে তাকে সাহায্য করা হলো তিনি একা দাঁড়িয়ে কেউ তাকে আক্রমণ করতে পারলো না, তার ভয়ে সব মানুষ পালাইতে আরম্ভ করলো এবং তিনি বললেন যে এটা এই আল্লাহ তালা এইটা করেছেন এটাই হইলো, বদরের যুদ্ধে বললেন যে এখানে আবু জাহেল মারা যাবে, এখানে অমুক মারা যাবে, এখানে অমুক মারা যাবে, পরে সেটাই মারা গেল, সেই জায়গাতে মরে গেল, আল্লাহ রাসূল হাত দিলেন আঙ্গুল থেকে পানি বেরো আরম্ভ হয়ে গেল। এই যে নবীদের যে আয়াত এগুলি কি এমনি হয়েছে আপনি মনে করেন? এগুলি কি এগুলি প্রমাণ করে যে একজন কি আছে, তার একজন স্রষ্টা আছে, নইলে তিনি পাঠাইছেন তাকে? নবীদের আয়াত, নবীদের যে সমস্ত নিদর্শন এগুলি মানুষকে আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে বাধ্য করে। এটা হচ্ছে 3 নম্বর প্রমাণ যে আল্লাহর কি আছে, আল্লাহর
তাদের নবী আল্লাহর পক্ষে কি আছে, আল্লাহর অস্তিত্ব রয়েছে, এটা প্রমাণ। তিন নম্বর নবীদের নিদর্শন। আচ্ছা, আরো কিছু নিদর্শন আছে এমনি সাধারণভাবে নিদর্শন, কিটা কি? সেটা হচ্ছে যে দুনিয়া যেভাবে চলছে এর ভিন্নটা হলো না কেন, এইটা প্রমাণ দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। কি করেছেন তিনি, একবার তিনি বলছেন যারা নাস্তিক তারা তার কাছে মোনাজারার জন্য আসলো যে আপনার সাথে মোনাজারা হবে, বলছে কোথায় বলো অমুক জায়গাতে, ঠিক আছে যাবো। যাওয়ার পথে তিনি দেরি করে গেছেন, তো সবাই বলতে আরম্ভ করে আবু হানিফা দেরি করছে, দেরি করছে, পারবে না, দেখে ভুল করতেছে, এই জন্য আসে নাই। আবু হানিফা দেরি করে যাওয়ার পরে বলে দেরি করছে কেন, দেরি করছে একটা বিশাল কারণ দেখে, সেটা কি, আমি দাজলা নদী পার হতে পারছিলাম না, টাইগ্রিস নদী পার হতে পারছিলাম না। এমন সময় দেখলাম হঠাৎ করে দাজলার পাশে যারা গাছ ছিল গাছটা নিচে পড়ে গেল, পড়ে একটা নৌকা হয়ে গেল, আর নৌকাটা এত সুন্দর হলো আমি ওইটার মধ্যে তাকায় থাকলাম, নৌকা নিজে নিজে আমাকে ওইপারে পার করে দিল নৌকাটায়। কয়েছে আবু হানিফা থেকে আজকে কি কিছু খাইয়ে আসছে নাকি, এটার মধ্যে কথা বলছে কেন, কেন একটা গাছ এইভাবে নিজে নিজে নৌকা হয়ে যায়, নিজে নিজে পার হয়ে যায়। কয়েছে এত বড় পৃথিবী এমনি হয়ে গেল, এই জগৎ এমনি হয়ে গেল, তুমি কোনবার কোন ধরনের কথা বলো, তো তা চুপ হয়ে গেল। এইভাবে আলামরা এই এই জিনিস দিয়ে যে পৃথিবীর যে নিদর্শন এটাই প্রমাণ করে, যে একটা নিজেই প্রমাণ পৃথিবী আর থাকাটা এটা প্রমাণ করতেছে যে নিঃসন্দেহে এখানে কি আছে, একজন স্রষ্টা আছে। সুতরাং তারা এই এইটা অনেকেই ব্যবহার করেছেন, এর আগে পরে অনেকেই ব্যবহার করেছেন, এবং এটা আবু হানিফা রহমতুল্লাহ থেকে একেবারে সাব্যস্ত একটা জিনিস, সাব্যস্ত একটা জিনিস। আর আকলি দলিল হচ্ছে একটা, আকলি দলিল হচ্ছে দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা ব্যবহার করতেন, কোরআনে কারিম এটা ব্যবহার করছেন, সেটা এই আকলি দলিল হচ্ছে যে লাউকানা ফিহিম আলিয়াতু ইল্লাল্লাহ ফাসাদাত, এটা কোরআন কারিমে ব্যবহার করেছেন, যে দুনিয়ার বুকে যদি আরো ইলা থাকতো, ধরেন দুইজন আল্লাহ আছে, দুইজন রব যদি থাকে, তখন চিন্তা করেন দুইজন বলে আমিও রব তুমিও রব, এটা হইলে বোঝা গেল যে এটা কি রব না। ঘরের ভিতরে যদি কোনো আপনার দুই জামাই থাকে, তো তুমিও যাও আমিও যাও, তাহলে জামাই না, এটা বেহু দেখাম, এটা শয়তানি শয়তানি করতেছে। এটা হলো বলবো যে এক পরিবারে যেমন একজন কর্তা হয়, কর্তা তিনজন না, যদি কোনো বলে যে ধরেন বাংলাদেশে যদি কোনো রাজা হয়, দুই রাজা বলে তুমিও রাজা আমিও রাজা, তুমি তুমি ছাগল তুমি কেন রাজা হও, রাজা তো আমি, রাজা কোনো দুইটা হইতে পারে না। তো পৃথিবীর পৃথিবীতে স্রষ্টা আছে, স্রষ্টা পৃথিবীর স্রষ্টা। এখন যদি বলে যে দুই স্রষ্টা ধরলাম, তাহলে দুই স্রষ্টা বলে যে দুইজনেই আমরা সৃষ্টি করেছি, হইলো কথা না, একজনে করবে নিঃসন্দেহে। তাহলে যে ব্যক্তি করছে একজনে করছে, আরেকজন কি হবে, ছোট হবে, ছোট হতে তাহলে সে কি নয়, স্রষ্টা না, স্রষ্টা হইতে পারে না। আচ্ছা, এখন এমন হইতে পারে যে ঠিক আছে আমরা দুইজনে মিলে করছি, তাই না, তাহলে কি হবে, দুইটা ভাগ হবে, দুইটা ভাগ হবে, আমি যদি করছি একদম আমার, তুমি যদি করছো একদম তোমার, এমন কোনো ভাগ তো আমরা চোখে দেখতে পারছি না। কোরআনে কারিম আল্লাহ তাআলা এই দুইটাই উল্লেখ করেছেন, এখানে বলছেন লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু ফাসাদাত, যদি দুই রব থাকতো তাহলে কি করতো, একে অপরের ধমকায় বলে তোমারটা আমি নিব আমারটা তুমি, তো পৃথিবীর অস্তিত্ব থাকতো সাথে কোনো শেষ হয়ে যেত। আরেকটা বলেছে যে ওয়ালা যদি কোনো আলাদা হইতো, তাহলে যদি কোনো দুই রব থাকতো তাহলে প্রত্যেকেই তার মারবুব নিয়ে তার লোক নিয়ে আলাদা হয়ে যেত, যে তুমি তৈলে মঙ্গল গ্রহ আমি তৈলে হ্যাঁ সূর্য গ্রহ নিয়ে আসি, তাই না, বাঘ বাঘ হয়ে যেত, এরকম কারণ হয়তো আল্লাহ তালা এটা উল্লেখ করেছেন কোরআনে কারিমে। আরেকটা উল্লেখ করেছেন একটা মাকিস আকলিয়ে উল্লেখ করেছেন, যদি এরকম হইতো তাহলে বলতেছে ওয়ালা আরশটা কে দখল করবে, আরশ তো দুইটা নাই, তো আরশ এখন আরশ কার হবে, এ নিয়ে তো ঝগড়া হইতো। দেখেন বাংলাদেশে যদি কথার কথা, যদি দুই তিনজন এরকম রাষ্ট্রপ্রধান থাকে, কেউ যে যুদ্ধ হইলে সোজা করবো তারা, তাই না, যুদ্ধ হলেও তাহলে শান্তি শেষ করবো, দুই তিনজন হইতে পারে না, বরং একটা এলাকাও তো কেউ নিয়ন্ত্রণের বাইরে ছাড়তে চায় না, কেন আমার নিয়ন্ত্রণের বাইরে যাবে কেন, আমি পুরোটাই নিয়ন্ত্রণ করবো। হ্যাঁ, তাই মুল্লা যেমন সারা পৃথিবী দখল করতে চাইছিল যে কেউ আমার কথার বাইরে যাবে না, তেমন তারপরে চেঙ্গিস খান দখল করতে চাইছিল কেউ আমার কথার বাইরে যাবে না, এরা যদি বলছে না তুমিও রাজত্ব করো আমিও রাজত্ব করি, বুঝে না তুমি এটা কোনো কি নাই, মুরুদ নাই, এটা কোনো মুরুদ নাই, এটা কথার কথা। তো আল্লাহ তাআলা আকলও বলে যে দুইজন বা দুটো একাধিক রব থাকা কখনো সম্ভব না, একাধিক রব থাকা কখনো সম্ভব না। সুতরাং আমাদের কাছে প্রমাণিত হলো, এর দ্বারা প্রমাণিত হলো যে আরেকটি দলিল বলা মাকাইস আকলি, আকলি দলিল আমাদের কাছে প্রমাণ করে যে রব একের অধিক থাকতে পারে না, একের অধিক থাকতে পারে না, সুতরাং একজনই শুধুমাত্র রব হবে, এটা একটা দলিল। আরেকটি দলিল আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যেটাকে বলা হয় যে এজমাউল উমম। এজমাউল উমমটা কি জিনিস, জগতের সব জায়গাতে আপনি যেখানে যান না কেন, যেখানে যান, এমন কি এমন জাতি পাবেন আপনি আফ্রিকার কোনো একটা জায়গাতে পাবেন, তারা কিন্তু এবাদত করে না এটা ভাবেন না, এবাদত করে
কেউ গাছের, কেউ মাছের, কেউ বুড়ুদের, কেউ তাদের যেটাকে বলা হয় তাদের পূর্বপুরুষদের, এভাবে কেউ না কেউ আবাদ করছে। এ বিষয়ে আমার বইটা পড়তে পারেন আপনারা, তুলনামূলক ধর্ম মুসলিম মনীষ অথবা বিভিন্ন ধর্মের ধর্ম বিভিন্ন বিশ্বের প্রধান ধর্মসমূহ, এই বইগুলির মধ্যে উল্লেখ করেছে। কারণ এটা যে বিশ্বের এমন কোনো জাতি পাওয়া যায় না যে একবারে আপনি বলেন যে আফ্রিকার বা কোনো একটা তার মধ্যে এবাদতের প্রবণতা নাই, দাসত্ব করার প্রবণতা নাই, সে কোনো না কোনো কাউকে না কাউকে মেনে চলছে। আর কিছু না হোক, বড় গাছ, বড় একটা মাছ, অথবা মনে করতেছে যে আমার পূর্বপুরুষ ওটা দেখছে ওইটাই বোধহয় আমার কাছে উপকার করবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা গেল যে পুরু জাত পুরু উমম সমস্ত জাতির মধ্যে এমন কোনো জাতি পাওয়া যায়নি যে তারা স্রষ্টাকে অস্বীকার করে এবং তারা মানে যে কেউ না কেউ সৃষ্টি তারা করেছে, এটা তার মধ্যে আসবেই। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম ফেরাউনকে বলেছিলেন, লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসায়ের, হে ফেরাউন তুমি যতই তুমি মনে করো যে আর কেউ নাই, তুমি ভালো করেই তোমার অন্তরে জানা আছে যে এই যে আমি দেখাচ্ছি এটা হাত ছাড়া মাত্রই সব শুভ্র হয়ে যাচ্ছে, হাত দেখানো মাত্রই এম দিলেই সাদা আলোকে দুনিয়া আলোকিত হয়ে যাচ্ছে, আর আমার হাত থেকে লাঠিটা ছাড়লেই সব হয়ে যাচ্ছে, এটা তুমি বুঝো যে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ এটা আমার দেয় নাই। তুমি যতই চালাকি করো না কেন, না বুঝার ভান করো না কেন, কাজ হবে না, তুমি এটা চালাকি করতেছো, এটা ছাড়া কিছুই না। তাহলে বুঝা গেল সমস্ত জাতি এমনকি নাস্তিকরা পর্যন্ত একটা সময় এসে বলে যে মনে হয় কিছু একটা আছে। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন নাস্তিক ছিল, মরে গেছে, মরার সঙ্গে নাকি নাস্তিক হয়ে গেছিল, বাচ্চা ছেলে বলছে সে আস্তিক হয়ে মরছে, তোমরা দোয়া তয়া করো, আমি কিন্তু যাইতেই নেই, মানে আমার সন্দেহ হয়েছিল। তো সে না সে একজন বলতো একদিন তার সাথে আমি লম্বা সফর করেছি কোনো এক কারণে, তো বলতেছে মাঝে মধ্যে মনে হয় কেউ থাকতেও পারে, মানে তার মধ্যে মাঝে মধ্যে তার মনে আছে যে কেউ থাকতেও পারে, মাঝে মধ্যে মনে হয়, মানে সে মাঝে মধ্যে মনে হয় তখন বলতো। পরে ওখানে আমরা বুঝাইছিলাম যে না আসে, আপনি এই যে আপনারা এই মরে যাবেন তা আপনার বাসান্ত দেখি কেউ না কেউ তো মরে, এমনি মরে যাই, এমনি এমনি সব এমনি এমনি হয়ে যায়, এমনি এমনি কিছু হয় নাকি পৃথিবীতে, এমনি এমনি কিছু হয়ে গেছে, কোনো না কোনো কার্যকারণ আছে, কার্যকারণ জানাটা হচ্ছে বুদ্ধিমত্তার কাজ, যে বলে এমনি এমনি হয় সে যা মূর্খ, এমনি এমনি কোনো কিছুই হয় না, কিচ্ছু এমনি এমনি হয় না, কোনো না কোনো কার্যকারণ থাকে প্রত্যেকটা জিনিসের, কথা বলতে হলে সব আওয়াজ বেরোচ্ছে এটা কারণ আছে, সব কিছু এমনি এমনি কোনো কিছু পৃথিবীতে হয় না, এই যে বুঝছে এমনি এমনি হয়েছে সে মৃত্যুকে অথবা সে না জানার ভান করতেছে। সুতরাং বোঝা গেল যে সমস্ত জাতি যেখানে একমত হয়ে গেছে, সমস্ত গোষ্ঠী পৃথিবীর সমস্ত জাতি দুই চারজন ছাড়া যে আমাদের কোনো একটা কি আছে, স্রষ্টা আছে, মাবুদ আছে, এটাও প্রমাণ করে যে মানুষের ভিতরে কি আছে, মানুষের ভিতরে কি আছে একজন স্রষ্টা, মানুষের জন্য একজন স্রষ্টা রয়েছে। তাহলে আমরা রুবিয়তের বিষয়ে চ্যাপ্টারটা আমরা ক্লোজ করতে চাই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আল্লাহর নাম ও গুণ নিয়ে আলোচনা করবো। এর আগে আজকে আরেকটা জিনিস সামান্য একটা ইঙ্গিত করে, সেটা হচ্ছে আল্লাহর রুবিয়তকে অস্বীকার করে কারা, দুই শ্রেণীর লোকেরা আল্লাহর রুবিয়তকে অস্বীকার করে, দুই শ্রেণীর লোকেরা, এক হচ্ছে দার্শনিকরা, তথাকথিত দার্শনিক যারা, এরা কিন্তু আল্লাহ মানে না, এই জন্য যত বড় দার্শনিক তত বড় কি নাস্তিক, যত বড় নাস্তিক তত বড় নাস্তিক। এই জন্য দেখবেন দার্শনিকদের মধ্যে বলা হয় সবচেয়ে বড় হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটল নাস্তিক ছিল, অ্যারিস্টটল কোনো আল্লাহ বিশ্বাসী ছিল না, কিন্তু এর আগে যারা ছিল থলেস হতে শুরু করে, থলেস আর ওই বলে থলেস হতে শুরু করে আপনি সক্রেটিস বলেন অথবা এই তার ছেলে প্লেট তার তার ছাত্র প্লেটু বলেন, এ প্লাতন প্লাটু প্লেটু বলেন, এরা কিন্তু একজন স্রষ্টার বিশ্বাসী ছিল। সর্বপ্রথম যে বেশি উপরে উঠে গেছে দর্শন তত্ত্বে সে হলো অ্যারিস্টটল, সে সবচেয়ে বড় নাস্তিক ছিল, সে সবচেয়ে বড় নাস্তিক ছিল। এই জন্য বলা হয় তাকে লন্ডন মিউজিয়ামে দুইটা চিত্র আছে, একটা হচ্ছে অ্যারিস্টটল এমনি দিয়ে রাখছে আর তার তার উস্তাদ প্লেটো এমনি দিয়ে রাখছে, কি একজন হচ্ছে উপরে একজন আছে, আরেকজন বলতেছে না আমি শুধু মাটি বিশ্বাসী, অর্থাৎ আমি মাটি থেকে আসছি মাটি চলে যাবো, আমি কিছুতে বিশ্বাস করি না। এ হচ্ছে অ্যারিস্টটল। দুর্ভাগ্যবশত এই অ্যারিস্টটলের ছাত্র যারা মুসলিম নামধারী ছাত্র হয়েছে এরাও একই পর্যায়ের লোক, এরাও একই পর্যায়ের লোক। এরা কারা? এরা তিনজন, নাম ধরে বলবে একজন একজন, একজন হলো কি, হ্যাঁ ফারাবি, আরেকজন হলো ইবনে সিনা, আরেকজন হলো কিন্দি। এই তিনজন ইতিহাস খ্যাত তাদেরকে বিয়া বলা হয়, দার্শনিক বলা হয়। এই তিনজনও তারা দর্শনশাস্ত্রে বেশি বাড়াবাড়ির কারণে তারাই আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে তারা দ্বিধা করতো। ছোটকালে তার বাপ মা কোরআন শরীফ পড়াইছে মুখস্ত করছে, এটা দিয়ে কেউ ভালো হতে চায়, ছোটকালে কত কিছু হয় মানুষ। আরে ইবলিসও তো আগে আল্লাহর বান্দা ছিল না, পরে কি হলো
আল্লাহ সবচেয়ে বড় নিকৃষ্টতম ব্যক্তিতে পরিণত হয়েছে, তাই তো? তো ছোটকালে ইবনে সিনা কোরআন হেফজ করছে দেখে এখন কেউ কেউ বলছে এটা কইছে, এগুলো না জানার কারণে বলে থাকে। এরা আসলে বেশিরভাগই যত বেশি যত বড় দার্শনিক হয় ধীরে ধীরে তত বেশি নাস্তিক হয়ে যায়। এই জন্য দার্শনিক একটা স্তর যে গেলে বলে যে আর আগেও না, এখানে তুমি থেমে যাও, এরপরে আর তুমি গিয়ে কিছুই খুঁজে পাবে না। এই হচ্ছে এই জন্য এই নাস্তিক আল্লাহ রবিয়ত জায়গাতে যারা শিরিক করেছে সবচেয়ে বলেছে এই গোষ্ঠীটা শিরিক করেছে। দ্বিতীয় আরেকটা গোষ্ঠী হচ্ছে মুতাসাওয়ফা, তাসাওয়ুফপন্থীরা। তাসাওয়ুফপন্থী কারা? যারা সর্বেশ্বরবাদ বিশ্বাসী, যারা আলাদা কোনো অস্তিত্ব মানতে পারে না, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা অস্তিত্ব মানতে পারে না। তারা মনে করে যে স্রষ্টা অস্তিত্ব সৃষ্টির ভিতরেই পাওয়া যাবে, এবং তাদের মধ্যে কেউ কেউ বলে অন্তরের ভিতরে, কলমের ভিতরে, কেউ বলে যে তাদের এই শরীরের ভিতরে বিভিন্ন জায়গাতে, এবং তাদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা বলে যে স্রষ্টা এবং বলে যে স্রষ্টা সৃষ্টিতে বাস করেন, বিশেষ করে হিন্দুদের মধ্যে এটা বাস করেন। এবং আমাদের মুসলিম সমাজের ভিতরে ধীরে ধীরে এটা প্রবেশ করেছে, অনেকেই সেটা বলে মান্না গুঞ্জম দর জমিন ও আসেমা লেকে গুঞ্জম দর কুলুবে মোমে না, আসমান জমিনে জায়গা হয় না তো ইমানদারের কলবে জায়গা হয়, এগুলো মিথ্যা কথা, এগুলি সব জায়েজ নাই। আসমান জমিন অত্যন্ত ক্ষুদ্র জিনিস, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস রব্বুল আলামিনের সামনে, এবং তিনি এই সব যত সৃষ্টি আছে ইউনিভার্স পুরোটাই তিনি তার মুঠির ভিতরে জায়গা হবে রব্বুল আলামিনের। আমরা সেখানে কত ক্ষুদ্র অনুচ্ছে, কত পরমাণু হচ্ছে, কত 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 ছোট, এটা চিন্তা করা দরকার। এগুলি যারা বলে তারা না বুঝিয়ে কথা বলে, এই নাস্তিকগুলি নিয়ে আমরা আলোচনা করবো না, এই নাস্তিকগুলি আলোচনা করবো না, কারণ এগুলি আমাদের আলাদা চ্যাপ্টার। ইনশাআল্লাহ আগামী দার্সে আমাদের আলোচ্য বিষয় হবে আল্লাহর নাম ও গুণ নিয়ে। আল্লাহর নাম ও গুণ নিয়ে যেভাবে আমাদের ইমাম আবু জাফর তাহাবী এগিয়েছেন, আলোচনা করেছেন, সেভাবে আমরা আলোচনা করবো। আমরা ঠিক শব্দে শব্দে ওনার ব্যাখ্যা করে যাবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক প্রশ্ন। আচ্ছা, আমি শুনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাবা মা নাকি জাহান্নামী, এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে সত্যটা জানতে চাই। আচ্ছা, আদম ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি? জাহান্নামী না? জাহান্নামী। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতা জান্নাতি হলে আমার তো সুবিধা ছিল, আমার কোনো কষ্ট আছে? আমার কোনো কষ্ট, শান্তি। নবীর বাবা জান্নাত যাক, নবীর দাদাও জান্নাতে যাক, নবীর বড়দাদাও জান্নাতে যাক, এবং সব মানুষ জান্নাতে, আমার ক্ষতি আছে? কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, দলিল দলিল বলছে উল্টাটা, দলিল বলছে উল্টাটা। দলিল কি? সহিহ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার পিতা কোথায়? তখন তিনি বলেছেন জাহান্নামে। লোকটা চলে যাচ্ছিল কাঁদতে কাঁদতে, লোকটা চলে যাচ্ছে জানতে জানতে, রাসূল ডেকে আনলে বলে, শোনো আবি ও আবু কাফিনার, আমার পিতাও জাহান্নামে, তোমার পিতাও জাহান্নামে, মুসলিমের রেওয়ায়ত, আমি কী করবো? সহিহ মুসলিম, সহিহ মুসলিম বিশ্বাস করবেন তো? এখন যারা বলে যে না এখানে তো তার চাষার কথা বলা হয়েছে, দেখছেন কেমনে বদলাচ্ছে, মানে নিজের মন মতো করে ব্যাখ্যা করতেছে, কেন ওনার বাপেরে জান্নাতে দিতে হবে। এই জন্য আমার কোনো আপত্তি না, আপনি বসে বসে যদি কেন পদ্মাতে থাকেন সারাদিন তোর পদ্মাতে থাকেন, কিন্তু এরকম তামিল করলে কেউ আর কোনো কিছুতে অপেক্ষা করলে কেউ কোনো কথা এটা বলতে ওইটা বুঝেছে, এটা বলল কেমনে আপনি পদ্মাচ্ছেন কেন, সোজা কথাই বলেন না কেন, সমস্যা কি? তার বাপে ইমান উঠছিল, আমাদের কাছে কোনো প্রমাণ নাই। যদি জাহান্নামের কথা বলা না থাকতো আমরা বলতাম না, কিন্তু এটাও করছি, রসুলের হাদিসে না থাকলে আমাদের বলার কোনো ক্ষমতা ছিল না। বরং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি জানাজার পিছনে চলেছেন, না জানাজার পিছনে মেয়েদের চলা নিষিদ্ধ, তো তিনি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ফাতেমা তুমি কি কবর পর্যন্ত, যদি জাহান্নাম পর্যন্ত পর্যন্ত জানাজা দাফন করে যে কবর কবরস্থান পর্যন্ত গিয়ে থাকো, তাহলে তোমার দাদাও জান্নাত দেখছো, তোমার দাদা যেভাবে জান্নাত দেখে নাই তুমিও জান্নাত দেখবে না, মানে এরকম হইতো, কঠিন করে শাক বলছেন। এর অর্থ হচ্ছে দাদা জান্নাত জান্নাতে যাবে না, এটা তিনি বুঝছেন ভালো করে। এটা হলো বাপের কথা গেল, মায়ের বাপে জান্নাতে যাবে না এটা তিনি বুঝছেন, বুঝিয়ে দিচ্ছেন নাতি মেয়েকে বুঝিয়ে দিচ্ছেন। আর মায়ের কথা আসে, মায়ের কথা মুসলিম শরীফে হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন তিনি রওনা হলেন তার সাথীদের সাথে মক্কা থেকে মদিনা আসবে, মদিনা থেকে মক্কা আসবে, আসার পথে আবওয়া নামক জায়গাতে, এখনো আবওয়া বিখ্যাত মক্কাতে, আসার পথে পড়ে সেখানে মাছ পাওয়া যায়, মাছ খাওয়ার জন্য যায় না, মানে বোঝার জন্য বলতেছি, তো সেখানে আবওয়া নামক জায়গাতে যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসার পরে তার মায়ের কথা মনে হলো, কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা, তখন তার মা ছোট অবস্থায় তার মা একবার তার বাপের কথা মনে হয়েছে রসুলের, তো তাকে নিয়ে গেছেন মদিনাতে, কারণ রসুল্লাহ আসলাম বাপ মারা গেছেন কোথায়? মদিনাতে, মদিনাতে, কারণ বাপ হাশেম, হাশেম তিনি আব্দুল মোত্তালিব, হাশেম একটা বিয়ে করেছিল মদিনাতে, হাশেম মদিনা মা আকোয়া ছিল রসুলের, কিন্তু এটা মামা গোষ্ঠী, মাদুল গোষ্ঠী, আরবরা আপনার বাপের যারা মামা ওদেরকেও মামা বলে,
আপনার দাদার যারা মামা ওদের মামা বলে, আরবদের সিস্টেম এটা, এটা আরবদের সিস্টেম, এটা মনে রাখবেন, মানে ওই গোষ্ঠী হলে মামা গোষ্ঠী এটা বলে। তো এই হিসাবে তিনি ওইটা দেখতে গিয়েছিলেন যে আমি আমার স্বামীর কবর দেখতে যাবো, আসার সময় তিনি মারা গেছেন, তখন রসুলের বয়স ছিল 6 বছর, তাই না, মারা গেছেন কোথায়, পথে মারা যাওয়ার পরে ওইখানে তাকে দাফন করছে, দাফন করার পরে চলে আসছে উম্মে আইমান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে চলে আসছেন, তখন তিনি 6 বছরের বাচ্চা হাতে নিয়ে মক্কা চলে আসছেন, ওই জায়গাতে তিনি মারা, ওইখানে তার কবর ছিল। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের নিয়ে আসার পথে সেখানে কবর জিয়ারত করতে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ নিষেধ করেছে কোনো ক্ষমা করা যাবে, কোনো ক্ষমা চাওয়া যাবে, কোনো ক্ষমা চাওয়া যাবে না, বুঝছেন তো। আপনার আত্মীয় স্বজন যারা কাফের অবস্থা মারা যায় কুফুরি, আমি জানেন যে শিরিক করে গেছে, কোনো ক্ষমা চাওয়া যাবে না, কোনো ক্ষমা যাবে না, রসুল আল্লাহ নিষেধ করেছে কোনো ক্ষমা যাবে না। রসুল কাঁদছেন, ও আবকা সাহাবারাও কাঁদছেন, সবাই কাঁদছেন, কিন্তু বলছে যে আমাকে ক্ষমা চাইতে অনুমতি দেওয়া হয়নি, তবে আমাকে কবর জিয়ারতের অনুমতি দিছে। জিয়ারত কি জন্য করছে, তাহলে ক্ষমা, কবর জানেন যে কবরের জন্য আমরা মাঝে মাঝে বলে থাকি কবরের কাছে যাওয়ার জন্য কিন্তু যাওয়া যায় নিষেধ, কবরের কাছে আপনি হাত তুলে দেবেন কি জন্য তুলবেন, আপনি যদি হাত তোলেন এই জন্য যে ওর জন্য, ওর জন্য দোয়া করবো, তাহলে একটা কথা আছে, কিন্তু হাত তুলে আপনার জন্য চাইবেন এটা কিন্তু যাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বাকিতে গিয়ে হাত তুলে দোয়া করেছেন, কিন্তু সেটা ছিল ওই ওদের ক্ষমা চাওয়ার জন্য, আপনার জন্য না, আপনি কিছু পাওয়ার আশায় নয়। তো রসুল এখন বাকি রইল একটা, যেহেতু কবরবাসীর জন্য কি করবে না, দোয়া করতে পারবে না, তো বাকি রয়েছে কেন জিয়ারত করবে, জিয়ারত করলে আখিরাতকে স্মরণ করার জন্য, আখিরাতকে স্মরণ, দুনিয়া বিমুখ হওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে কবর জিয়ারতের কয়টা উদ্দেশ্য, 4টা, 1 নম্বর হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা, 2 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, 3 নম্বর হচ্ছে আখিরাত মুখী হওয়া, 4 নম্বর হচ্ছে সুন্নত কায়েম করা, সুন্নতকে দোয়া সুন্নত কায়েম করা। এখন এগুলির মধ্যে আপনার একটা বাদ গেলে বাকি 3টা তো আছে, এই 3টা আপনি করতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হয়েছে, এর অর্থ হচ্ছে যে আপনি চেষ্টা করলেও এটা আপনি করতে পারবেন না। কেউ কেউ বলে যে রসুলকে, রসুলের সম্মানার্থে ওদেরকে জীবিত করে ইমানের ব্যবস্থা করা হয়েছে, মানে এগুলি সবই আবেগ, আমারও আবেগ আছে ভাই, কিন্তু আল্লাহর দিনের কাছে, শরীয়তের কাছে, কোরআন এবং হাদিসের কাছে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হয়। আবেগ হচ্ছে পাগল ঘোড়া, পাগলা ঘোড়া, এটাকে যতক্ষণ জি না লাগাবেন সে আপনাকে নিয়ে খারাপ পথে চলে যাবে, আল্লাহ আমাদের হেফাজত করুন। পরবর্তী প্রশ্ন, জিব্রাইল আসসালাম যখন রসুলকে অজু এবং সালাত আদায় শিক্ষা দিলেন, তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু থেকে 1 কোষ পানি নিয়ে নিজের পুরুষাঙ্গের উপর ছিটিয়ে দিলেন, প্রশ্ন আমাদের ক্ষেত্রে অজু শেষে পুরুষাঙ্গে পানি ছিটিয়ে দিব, এটা বলে ইনতিকাসুল মা, এটাকে বলা হয় ইনতিকাসুল মা, এইটা হচ্ছে একটা আদর্শ শিক্ষা, এটা কি জন্য দিচ্ছে এটা আগে বুঝতে হবে, সবসময়ের জন্য না, এটা এটা ছিল একটা শিক্ষা, এই শিক্ষা সবসময় কার্যকর, যেমন যখন আপনার মনে হবে যে আপনার এটা পেশাব হতে পারে, টান লাগতে পারে, সন্দেহজনক কুয়াশা রোজার আছে, অর্থাৎ কেউ কেউ আছে কিরকম কিরকম লাগতেছে বলে তো পানি, বাস এটা পানি, এটা মেনে নেবেন পানি হিসেবে, এই জন্য এটা দেওয়া হয়েছে, এইটা সেই সময়ের জন্য এটা ছিল একটা শিক্ষা, এবং রাসূলুল্লাহ আসলাম এটা শিক্ষা, ইনতিকাসুল মা শিক্ষা দিয়েছেন, এইটা যদি কারো দরকার লাগে সে করবে, এটাকে নিয়ম বানিয়ে ফেলা যাবে না, এটাকে নিয়ম বানিয়ে ফেলা যাবে না, কারণ সবসময় এটা করেছেন এমন কোনো দলিল পাওয়া যায় না। কখনো কখনো যদি কারো কাছে মনে হয় যে এটা পানি না, পেশাব না কিছু, আগে পানি দিয়েই আগে জায়গাটা ভিজিয়ে রাখবেন, যাতে করে কেউ সন্দেহ রোগীর রোগ থেকে মুক্ত হতে পারেন। বিশেষ করে ওয়াসওয়াসা রোগ এত বেড়ে গেছে, আমি আমার মোবাইলের মধ্যে 21 নম্বর পর্যন্ত গুনছি, যে 1 ওয়াসওয়াসা রোগী 21 নম্বর পর্যন্ত ফোন দেয়, বুঝছেন তো, কেউ কেউ ফোন এটা যদি না ধরা পর্যন্ত সে ঘুমাবে না, যার কারণে 100 বার ফোন দেবে, তুললে কিছুই নেই। এবার আপনারা যে একদিন বলছিলাম কোন দিকে কী বলছিলাম তো ভুলে গেছি, বাপ এটা আরও এটা বলবে, মানে ওয়াসওয়াসা রোগ এত বেড়ে মানুষের, এই জন্য এটা ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার জন্য রাসূলুল্লাহ বেশ কিছু আমাদেরকে দিয়েছেন, টিপস দিয়েছেন, এই টিপসের মধ্যে একটা, এটা আপনি বুঝে নিতে হবে, এটা সবসময়ের জন্য এই অভ্যাস তৈরি করা ঠিক হবে না, নইলে আপনার ঠান্ডা লেগে যাবে। 20 বছর পূর্বে আমার সহকর্মী কিছু টাকা কুড়িয়ে পায়, আমাকে কিছু টাকা দেয়, আমি নিয়েছি, তখন এই বিষয়ে আমার সঠিক আকিদার কোনো জ্ঞান ছিল না, টাকা বিষয়টি একদিন আমার মনে ছিল না, এখন আমার সহকর্মীকে ওই পরিমাণ টাকা ফেরত দিলে সে যদি না নেয়, আমি ওই টাকা কোথায় কীভাবে দিয়ে দেবো, দায় মুক্ত হবো, আল্লাহ আপনাকে দায় মুক্ত করুন, আমিন। এখন দরকার হচ্ছে আপনার, যেটা হচ্ছে আপনি যেই জায়গায় কুড়িয়ে পেয়েছেন ওই জায়গায় আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করা যে 10 বছর আগে কেউ কোনো টাকা ঢুকে হারাইছে কিনা, বেশি টাকা হবে, তাই না, 10 টাকা 20 টাকা হলে কিছু করা লাগবে না, এগুলি দান করে দিবেন ওর নামে, যে মানুষের চারটা বড় কোনো অঙ্ক হইলে 1 লাখ টাকা 2 লাখ টাকা 20 লাখ টাকা, হ্যাঁ অনেকে এটা দিয়ে খাওয়া চিন্তা ভাবনা করেন করেন না, তখন এটা ফেরত দিতে হবে যাইয়া, মানে মানুষকে জানাতে হবে আশেপাশে যে এত টাকা হারাইছিল কেউ অঙ্কে আসে কিনা আশেপাশে, বা কোনো অফিসে যদি হয় অফিসের লোক কেউ হারাইছিল কিনা, যদি কিছুই পাওয়া যাচ্ছে না তখন এটা ওই ব্যক্তির নামে এটাকে সৎকার করে দিবেন, যে ব্যক্তির হতে পারে, যে ব্যক্তির হতে পারে, এটা হলো মূল কথা। তো ন্যায় জায়েজ হয় না প্রথমে, এর মাধ্যমে যদি আল্লাহ আপনাকে মুক্ত করে আলহামদুলিল্লাহ।
ব্যাংকের ডিপিএস এর টাকা উঠানোর পর মূল রেখে সুদের টাকাটা কি ঈদগাহ বা মাদ্রাসার উন্নয়ন কাজে দেওয়া যাবে? জি, মূল টাকাটা রেখে বাকিটা আপনার সুদে এবং অথবা ঈদগাহ অথবা মাদ্রাসার জন্য উন্নয়ন কাজে দিতে পারবেন, তবে মসজিদের জন্য না, মসজিদের জন্য না, কারণ মসজিদে হারাম হারাম কোনো টাকা দেওয়া যায় না। আর এগুলি জনকল্যাণমূলক খাত, ঈদগাহ এবং মাদ্রাসা এগুলিতে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অবসরপ্রাপ্ত এককালীন প্রাপ্ত টাকা বাংলাদেশ ইসলামী ব্যাংকে এফডিআর বা মাসে মাসে মুনাফা হিসেবে প্রদেয় সুদ হবে কি? দেখুন, যদি তারা বলে যে এটা আমরা খাটাই, লগ্নি করি, টাকা হিসেবে টাকা দিচ্ছি না এবং নির্ধারিত হারে না দেয়, আপনাকে অনির্ধারিত হয়ে দেয় যেটা হয় এটাই দেয় বাস্তবে, তাহলে সেটা জায়েজ হবে। এখন তারা যদি দুই নম্বরই করে, এই জন্য ওরা প্রত্যেকে দায়ী হবে, ব্যাংকের প্রধান ব্যক্তি থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত প্রত্যেকে দায়ী, যে জানে। আর যে জানে না তার জন্য এটা কোনো সমস্যা না, আপনার জন্য সমস্যা হবে না। যদি আপনি বুঝেন যে তারা তো আমাকে হালালের কথা বলছে, এরপরে কী করতেছে সেটা আমি দায়িত্ব নিতে পারবো না। তবে আপনি যদি জেনে যান যে আসলেই তারা হালাল লাগাচ্ছে না, আপনার জন্য সেটা নেওয়াও হারাম হবে, সেটা শুধু হয়ে যাবে তখন, না জানা পর্যন্ত আপনাদের দায়িত্ব হবে, বুঝছেন কি না? তবে আমি বলতে বলতে আমি সুখ বন্ধ করে টুক করে নিয়ে যাবো, এটা না, আপনি জানার চেষ্টা করতে হবে। এটা শরীর তো বলে চেষ্টা করতে, এটা হালাল কি হারাম না খোঁজ নিতে হবে না। যখন আপনার যখন জানছেন যে হালালে আছে, তখন আপনি নিতে পারবেন। যখন আপনি যেদিন জানবেন যে না ও শুনছি এটা হারাম, সেদিন থেকে আপনার টাকা এফডিআর ভাঙাইয়া কোনো বাসি তার দোকানে যেটা পাইছেন বেরিয়ে চলে আসবেন, আল্লাহ ছেড়ে দেবেন, ও বাড়তি টাকা আপনারা নেওয়া জায়েজ হবে না। সরকারি ব্যাংক অমুক 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 এগুলি সুদ হিসাবে সংরক্ষণ করতে হয়, তাহলে কি এই চাকরি বেতন হবে কি? জায়েজ হবে না চাকরি করে, এগুলিতে সুদী ব্যাংকে চাকরি করে জায়েজ হবে না। সরকারি চাকরিজীবীর বেতন ও ভাতাদি রাষ্ট্রীয় কোষাগত ব্যাংকের সুদ থেকে আসে, তাহলে এক্ষেত্রে আমাদের বেতন কি ব্যাংকের সুদের সমতা হবে? না, এটা একরকম না, দুইটা একরকম না। আপনার ফার্স্ট হ্যান্ডটা দেখবেন, প্রথম হ্যান্ডটা ধরেন আপনি কি, যেমন আপনি ছাত্র পড়াচ্ছেন, একটা মানুষের ছাত্র পড়া ছেলে পড়াচ্ছেন, ওই পড়ানোটা জায়েজ কি না দেখেন। জায়েজ হলে ছেলের বাপে কোথায় চাকরি করছে এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না, বুঝছেন মেয়েদের কথাটা? রাষ্ট্র যিনি পড়াশোনা, তিনি হারাম কাজ করলে তিনি আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের জবাব দিয়ে করবেন। আপনার কাজটা হালাল কিনা আগে দেখেন, আপনি যে কাজটা করছেন হালাল কিনা, আপনার কাজটা হালাল হলে আপনার কাজটা আপনার আপনার বেতনটা হালাল হবে। যেমন কারণ কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা ইহুদিদের অধীনে চাকরি করতেন তখনকার সময়, ইহুদিদের টাকা কি হালাল ছিল নাকি? সুদ খুঁজছিল, খুশির জীবী ছিল ওরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা কেন, কারণ তার কাজটা হালাল ছিল, সে কি হইতো পানি দিত, খেজুর গাছে পানি দিতেন তারা, আর তারা প্রতি এক বালতির জন্য একটা খেজুর দিত। কত কষ্ট ছিল, এক বালতি পানি দিয়ে আসলে একটা খেজুর দিত, একটা খেজুর দিয়ে তারা চলছে, এত কৃপটা ছিল ইহুদিরা। তারপরে সেই ইহুদিদের তো টাকা নিচে কেন তারা বাধ্য, এবং তারা তার তো হালাল কাজ করে খাচ্ছে, এমন যদি হতো যে সুদের কাছে তারা পাঠাচ্ছে তাহলে হারাম হতো, বুঝছেন তো কথাটা? তো আপনার কাজটা হালাল কিনা আপনি দেখেন। অনেকে এই কাজটার উপর ভিত্তি করে সরকারি চাকরি করা যাবে না, সরকারি চাকরি করা যাবে, ওই কাজটা করা যাবে না যেটা হারাম, ওই কাজটা করা যাবে না যেটা হারাম, ওইখান থেকে করলে আপনি ওইটার সরকারি গুণার ভিতরে আপনিও পড়বেন। আর যদি যেটা হালাল কাজ আপনি করেছেন, সরকার কোত্থেকে আপনার বেতন দিচ্ছে ওইটা আপনার দেখার দায়িত্ব নয়। কিছু মানুষ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, কিছু মানুষ জান্নাতের সৃষ্টি করেছেন, তাহলে আমি জান্নাতে জানেন কি বুঝবো? আপনি যদি কোনো আখেরাতে জান্নাতে চলে যান তো আপনি জান্নাতি, আচ্ছা আখেরাতে যাই জাহান্নামে চলে যান আপনি জাহান্নামি, এর আগ পর্যন্ত বোঝার কোনো ক্ষমতা নেই, যে কেউ দাবি করতে পারবে না। একমাত্র যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, তাহলে জিজ্ঞাসা করতাম আল্লাহর কাছ থেকে তিনি কিছু জানে বলতে পারতেন, তাহলে আলহামদুলিল্লাহ, নিজেও তিনি জানেন না নিজের থেকে, আল্লাহ জানি আল্লাহ জানেন জানেন। এর এখন আমাদের যদি কেউ যদি বলে যে আমি কি জানাতে জাহান্নামে চিন্তা করে বসে থাকি, তাহলে তারা শয়তানে পাইছে এবং জাহান্নামে যাওয়ার জন্য পথ আবিষ্কার করছে। রাসূল বলেছেন আমালু ফাকুলুন মিয়াসসারুল লিমা খুলিকালাহু, তোমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া, মসজিদে যাও, সালাত আদায় করো, কাজ করো, যা যেটার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে ওটা তোমার সহজ করে দেওয়া হবে। তুমি খুঁজিও না আমি জানাতে জানাতে আগে দেখিলে তারপরে কাজ করো, ওটা করিও না, ওটা করতে যেও না, তোমার দায়িত্ব হচ্ছে দিনের পথে কাজ করে যাওয়া, এটা। সুতরাং ওইটা ঠিক নয়, তোমার এই পদ্ধতি ঠিক নয়, জানার কোনো সুযোগ নাই, কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ জানে। তিনি যদি জানিয়ে দেন তখন সেই ব্যক্তি বলতে পারে। আল্লাহ কাকে জানিয়ে দিচ্ছেন? নবীদেরকে, তাই না, নবী রাসূলদেরকে, এর বাইরে আর কেউ বলতে পারবে না। কোনো হুজুর যদি বলে সে মিথ্যাবাদী, হ্যাঁ, কোনো মানুষ যদি বলে অমুক তারিখে অমুক তারিখে এটা ঘটনা ঘটবে, সে গণকবাজ, ও গণকবাজের কথা শোনা যাবে না। কেউ যদি বলে যে আগামী বছর এই ঘটনা ঘটবে, বিশাল করে লিখে দিচ্ছে, এত এত করে এত এত মানুষ, সব গণকবাজ, ওদের কথা শুনলে আপনি ইমেন চলে যাবে, বিশ্বাস করলে ইমেন চলে যাবে, শুনলে ইমেন চলে যাবে, দেখলে ইমেন চলে যাবে। কারণ হচ্ছে, কারণ আমার কথা বলছে হাদিসের কথা, কেউ যদি কোনো গণকের কাছে যায় তা 40 দিনে এবাদত কবুল হয় না, আর যদি কোনো গণকের কথা বিশ্বাস করে তা ইমেন চলে যায়। তো এখানে তো একই কথা, গণক মানে তো ভবিষ্যৎ বক্তা, হে ভবিষ্যতে হবে হবে, ভবিষ্যতে বক্তা তোমাকে বলছে বলতে, আল্লাহ রসুল বলার বাইরে আর কেউ ভবিষ্যতের কিছু বলতে পারে? আল্লাহ রসুল কোথেকে বলে? আল্লাহ জানিয়ে দিছে তা, এর বাইরে কিছু বলেন না।
মায়ের তোমায় রাহু ইনহু ইল্লা ওয়াহিয়ুহা, আপনার কাছে কোন ওহী আসলো আপনি ধরে দিতে পারেন? এটা আমরাও বলতে পারি আগামী 20 বছরের মধ্যে এই অমুক 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 বাঁচবে না, ধরেন দেখেন কারো 100 বছর বয়স হয়েছে এরকম বললে তো ঠিক মরে যাবে, তো এরকম ধারণা এটা কি সমস্ত বলার তো বেউদা ফাইজলামি করা, এগুলো এক ধরনের মানুষের ইয়া নিয়ে কাজ করা, মানুষের এই বিবেক ইয়া হাসি ঠাট্টা করা মানুষের ইয়া নিয়ে, এগুলো ফালতু কাজ না, পুরোই ফালতু কাজ। আমার ব্যবসা প্রয়োজনে টাকার দরকার হওয়া সুন্দর ব্যাংক থেকে টাকা নিয়ে আমার ভাড়া দেওয়া প্লাটটি ওই ভাড়াটি বা অন্য কাউকে প্লাটের সম্পূর্ণ ভাড়ার বিনিময়ে প্লাটের অর্ধেক মূল্য পরিমাণ টাকা দিয়ে ব্যবসা করলে এক্ষেত্রে সুদ হবে কি? সুদ সুদে আপনি যেটাই করছেন সুদ থেকে এই সমস্ত ব্যাংক থেকে যেটা নিয়েছেন এটা সুদে নিয়েছেন, আপনি বলছেন যত রকমের কমানায় সেদিক করেন না কেন সুদে হয়েছে ভাই, এটা এইভাবে চলবে না। আপনাকে একটা কাজ করতে পারবেন, ব্যাংক আপনাকে যদি কোনো বিনা সুদে দেয় এটা নিতে পারবেন, যে কোনো ব্যাংকে দেয় বড় লোকগুলো দেয় না, বড়লোকটা তো নেইলে আর দেয়ই না, ব্যাংকে টাকাই দেয় না। আর আমাদের যদি সারাদিনে কান্নাকাটি করে ভাই বিনা সুদে তোমাকে আমাকে ইয়া দাও কি করে যে হাসে না দাও কি আমাদের দিবে না, কিন্তু বড় লোকের ঠিক আছে 700 টাকা দিয়ে দেয় ইসলামী নামদারি আর বুঝলেন তো। আর যদি আমরা যদি কোনো কান্নাকাটিও করি তো আমাদেরকে এক টাকা দিতে রাজি না, বলুন ফেরত দিয়ে দেবো, দলিল দিলাম অমুক 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 আসে ফেরত দিয়ে দেবো, কারণ না বিশ্বাস করি না, কারণ তার টাকার দরকার, কিন্তু আরেকজন 200 কোটি নিয়ে যাচ্ছে 700 কোটি নিয়ে যাচ্ছে ওটা কোনো খবর নেই বুঝছেন তো। তো বোঝা গেল যে আপনাকে বিনা ইয়াতে যারা দিচ্ছে মানে এই বিনা ইয়াতে কেউ দিবে না, যদি দেয় তো আলহামদুলিল্লাহ, না দিলে যখনই দেখছে যে এত টাকার বিনিময়ে এত টাকা তখনই সুদ আপনি এবার জিটাই দেন না কেন, আসমান দেন না জমি দেন কোনো লাভ নেই। সৈয়দ আহমদ বেরলভি আস্তাগফিরুল্লাহ, সৈয়দ আহমদ বেরলভি তো দুইজন, একজন হচ্ছে সৈয়দ স্যার সৈয়দ আহমদ ছিলেন, হ্যাঁ তিনি একজন হচ্ছে সৈয়দ, একজন হচ্ছে আহমদ বেরলভি, আর তিনজন আছে এখানে, আরেকজন হচ্ছে সৈয়দ আহমদ খান। তো তিন বেরলভি আছে, আপনারা কোন বেরলভির কথা বলছেন এটা স্পষ্ট করতে হবে। যদি বলেন যিনি ইসমাইল শহীদের সাথে যিনি বালাকোটে মারা গেছেন তিনি তো অসাধারণ ব্যক্তি ছিলেন, এদের তো কোনো তুলনা হয় না, এদের তো তুলনা হয় না, এরকম মানুষ কোথায় পাওয়া যাবে? ইংরেজদের বিরুদ্ধে যারা কষ্ট করেছেন সারা জীবন এদের আজাদি আন্দোলন আলেমদের ফসলে গুলি, এখন এখন পর্যন্ত আরামে যে আছেন আলেমরা এই যান দিয়েছে এদের আরামে আছেন আমরা আছি, এদের ভুলে যায় এখন তো সব নাস্তিক মনে করছে, সব আজাদি আন্দোলন নাস্তিকরা করছে, ওদের সুরের মতো আসিল ওদের ইংরেজদের ওই আসিল পোর্টালে গেলে হাঁটতে পিছিয়ে দিছে, হ্যাঁ ইংরেজদের হয়তো সার সার করে হাঁটতো কিন্তু গুজরা কোনোদিন শুনে না, এটা তাদের কারণে আপনি জীবিত আছেন দুনিয়াতে এটা অস্বীকার করে না, এরা ছিল সত্যিকারের মর্দে মুজাহিদ। এবং শেখ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই শহীদ মনে করি ইনশাআল্লাহ তিনি বই লিখেছেন তাকুয়াতুল ইমান, বাংলা হয়েছে ইমানের বই লিখছেন। আর দুইজন আছে, একজন হচ্ছে ভারতবর্ষে আর দুইজন আছে, একজন হচ্ছে আলিগড়ের প্রতিষ্ঠাতা, আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, সে ছিল ইংরেজির পদলোহী হাদিস অস্বীকারী, হাদিস অস্বীকারী এরা ইমানদার নয়। আরেকজন হচ্ছে এদেরকে আল্লাহ হযরত বলে, আল্লাহ হযরত হুজুরীরা আল্লাহ হযরত বলে বেরলভি, আহমদ রেজা খান বেরলভি, আহমদ রেজা খান সে হচ্ছে আস্তা আস্তা মুশরিক, কাট্টা মুশরিক, শিরিক করতো প্রত্যেকটা কথায় কথা শিরিক ছিল তার, রসুল্লাহ সাল্লাহ ইসলামের জন্য গায়েব সাব্যস্ত করে চলে আউলিয়ালাদের গায়েব জানে, ওলিয়াল্লাহ এটা করতে পারে, ওলিয়াল্লাহ এটা করতে পারে, দেখেন আপনাদের ওয়াজের মধ্যে দিয়েছে অনেকে আছে না এরকম, এরা এরা শিরিক করে বেড়ায়, শিরিক করে বেড়ায়, শিরিকের প্রচার প্রচার করছে, ওর একটা বলেছে এজারুল হক, এজারুল হক ইমাতাতুল হক, হক বানিয়ে ফেলছে ওই বেটা ওইটা দিয়ে। আমরা আল্লাহর রহমতে গ্রামে একটা ইসলামিক প্রতিষ্ঠান করেছি, নাম দিয়েছি বাইতুল হিকমাল ইসলামিয়া, ইসলামিক হাউস অফ উইজডম, জ্ঞানের ঘর, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ নাম, এটা আমরা উত্তর দিয়েছি। তারাবির সালাত, তাহাজিদের সালাত, ইশরাকের সালাতের টাইমিং শিডিউল কেমন হবে? ভাই এটা তো এই কাজ তো আমি করতে পারবো না ভাই, এটা প্রতিদিন বদল হয়, বদল হয় কেমনি? আপনারা যদি কোনো দেখেন এ টাইমিং শিডিউল হচ্ছে ইশরাকেরটা বল, যখন সূর্য উঠার পরে 23 মিনিট পরে ইশরাক পড়বেন, সূর্য ওঠা শুরু হওয়ার পরে, সূর্য ওঠা শুরু হয়েছে যখন থেকে 23 মিনিট পরে পড়বে সর্বোচ্চ, এর মধ্যে অনেকে কম বলে 15-20 মিনিট বলে সমস্যা নেই, মানে সূর্য ওঠার পর আলোটা উঠলে, সূর্য ওঠার পর আলো বের হয়ে গেলে তখন পড়তে পারবেন, এটা হলো ইশরাকের। তাহাজ্জুদের সালাত যদি আপনি মানে আপনি যখনই পড়েন এই সোবে সাদেকের আগ পর্যন্ত, সোবে সাদেক যখনই পড়েন এশার পর থেকে সোবে সাদেক পর্যন্ত যখনই পড়েন ইনশাআল্লাহ তাহাজ্জুদ হয়ে যাবে, এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা তাহাজ্জুদ হয়ে যাবে। যদি ঘুম থেকে উঠে পড়াটা হচ্ছে নিয়ম এবং সেটা শেষ রাত্রে অর্থাৎ বিশেষ করে 1/3 অংশের শেষের সোবে সাদেকের আগের 1/3 অংশের মধ্যে মানে পুরো সালাতের পুরো রাতের মধ্যে 1/3 অংশ সোবে সাদেকের আগের অংশ তো মিলে ভাগ করে ওই সময় পড়লে হচ্ছে উত্তম সময়। আমার সৎমা আমাকে কুফুরি করে অসুস্থ করেছিলেন, আমি সৎমার বাবাদের সাথে সম্পর্ক না রাখলে গুণাগার হবো? সৎমার সাথে সম্পর্ক রাখলে বাবার সাথে সম্পর্ক রাখতে হবে, আর কুফুরি করছেন এটা আপনি সন্দেহ করে বলে আপনি গুণাগার হবেন, যদি শিওর হয়ে জানতে করেছেন তাহলে আপনি ওনার সাথে সম্পর্ক না রেখে আপনি ভাই বোনরা তো অপরাধ করেন তাদের সাথে সম্পর্ক রাখবেন। এক ভাগ্নি তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে,
তার এক ছেলে আছে, তখন এখন তার দ্বিতীয় বিয়ে কি জরুরি? বিয়ে ছাড়া এখনই এমনি থাকতে চাচ্ছে, থাকা যাবে? থাকা যাবে, না জায়েজ বলছি না আমরা, কিন্তু একটা সময় আসবে তিনি আফসোস করবেন জীবনের জন্য। এই জন্য তাকে আমরা বলি যে সব ভুলে গিয়ে নতুন করে সংসার পাতা চিন্তা ভাবনা করুন। ইসলাম গুরুত্ব দেয় বিয়ে শাদী থাকা, এমনকি যারা বৃদ্ধ হয়েছে তাদেরকেও বলি, যারা বৃদ্ধ হয়েছে আপনার বউ নাই চুপ করে থাকেন না, একটা বিয়ে করেন, বৃদ্ধ বিয়ে করেন, দেখাশোনার দায়িত্ব আছে আপনার। তেমনিভাবে বৃদ্ধাকেও বিয়ে দিয়ে দেন যদি বিয়ে বসতে চায়, কারণ বৃদ্ধ বয়সে কেউ কারে দেখে না, অনেকে বোঝা মনে করে। এই জন্য যদি আপনার আপনাদের সম্পদ থাকে আপনি বিয়ে করেন, অনেকে বিয়ে বসতে চাইবে, বিয়ে করবেন, কেন আপনি একা থাকবেন? কেন একটা রাত্রি একা থাকা উচিত না, একটা রাত্রি একা থাকা উচিত না, কারণ আপনি এই সময়টা আপনার জীবনের জন্য একটা বিশাল, আপনার জীবনের সময় এই সময়টা আপনি একা মরে যাবেন, কোথাও একা মরে থাকবে, দুই বছর পরে দেখতে আসবে, আসে দেখে যে কি হয়েছে, মাটি হয়ে রয়েছে, এবারটা চেয়ারে বসে মরে রয়েছে ও, তাকে কেউ তো এরকম দেখবে। এটা তো শরীর বলে না, শহীদ বলে যে ইসলামী শহীদ বলে যে আজকে আপনার বউ মারা গেছে আপনি পরের দিনই বিয়ে করতে পারেন, আপনার আজকে স্বামী মারা গেছে আপনি 3 মাস 4 মাস 10 দিন পরে আপনি বিয়ে করতে পারেন, অথবা 3 হাজার হলে আপনি বিয়ে বসতে পারেন। বিয়ে ব্যতীত থাকাটা ইসলাম বলে না, যদি তাদের দেখাশোনার অবস্থা সন্দেহ করে আপনি সেভাবে থাকবেন, আর এইভাবে নিজেকে কষ্ট দিয়ে মরার কথা ইসলাম বলে না। বিয়ের মধ্যে থাকাটাই উচিত, বিয়ে করে বিয়ে বউ সহ থাকাটাই উচিত বলে আমি মনে করি। ইসলামিক স্টাডিজের জন্য বাংলাদেশের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় উত্তম হবে? নিঃসন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে ইসলামিক স্টাডিজ উত্তম, না হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর চেয়ে একটু ভালো আছে, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সব কবর পূজারীদের দখলে। তিন নম্বর হচ্ছে নাস্তিকতা ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কাজ করার সময় দেখা যায় অনেক জ্ঞানী লোক রয়েছে এ বিষয়ে কিন্তু তারা খারেজি মনোভাবের আকিদার ব্যাপারে উদাসীন, কিন্তু নাস্তিকতা ও তুলনামূলক ধর্ম প্রচুর জ্ঞান রাখে, তাদের সাথে কাজ করা কি জায়েজ? যারা খারেজি টাইপের এদের সাথে কোনো কিছু করেন না, আপনি যতটুকু করেন তো ওদের সাথে কোনো সহযোগিতার দরকার নাই, ওরা আপনাকে শেষে খারেজি বানিয়ে দিবে। আর খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করেছেন ইমানদারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে? পারে, করছে, কারণ খারেজি মানসিকতা খুব খারাপ জিনিস, খারেজি মানুষ খুব খারাপ জিনিস, যারা হানাহানি মারামারি করে এরা সবচেয়ে খারাপ লোক, এরা ভালো লোক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকে যুদ্ধ করো, এদের সাথে যুদ্ধ করো, এমনকি যদি আমি জীবিত থাকি আর যেভাবে হত্যা করতাম এদেরকে হত্যা করতাম। আলী রাদিয়াল তাদেরকে মারার পরে খুঁজছে, আলামত খুঁজছে যে সত্য লোকটা কিনা পাইছে, এবং তারা তিনি আল্লাহকে সিজদা করছেন আল্লাহর জন্য একটা, যে আলহামদুলিল্লাহ রাসূল যেভাবে বলছেন সেভাবে আমি কাজটা করেছি। এর অর্থ হচ্ছে দেখেন খারেজিদের দমন করো একটা ইসলামের জিহাদ, বড় ধরনের জিহাদ, খারেজি দমন করা একটা বড় জিহাদ। সুতরাং খারেজিদের সাথে কোনো কাজে সহযোগিতা করবেন না, হে যত কিছু জানে ও জ্ঞান লেগে থাকুক, খারেজিদের কোনো জ্ঞানের কোনো কিছু নেওয়া যাবে না। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরও আছে